ওগো ব্রহ্মার পুত্র দাপরামি গো অদ্দ তরজার কল্পনায় কলিরে তুই ছোট ভাই আমার, আমি বলতেছি সভায় গো ব্রহ্মার পুত্র দাপরামি গো তরজার কল্পনায় কলিরে তুই ছোট ভাই আমার, বলতেছি সভায় গো ব্রহ্মার পুত্র দাপরামি গো ব্রহ্মার পুত্র দাপরামি গো অর্ধ তরজার কল্পনায় কলিরে তুই ছোট ভাই আমার, আমি বলতেছি সভায় ব্রহ্মার সন্তান। শুধু আমরা দুটি ভাই নই, আমরা হচ্ছি চারটি ভাই, সত্য ত্রেতা দাপর এবং কলি। আমি সভাতে জানাই এই হলাম আমরা চারটি ভাই। আমাদের দু ভাই সত্য এবং ত্রেতা, তারা খুব সুন্দরভাবে তাদের রাজত্ব চালিয়েছিলেন। তাদের রাজত্ব শেষ হয়ে যখন আমার হাতে রাজত্ব তুলে দিল, আমার রাজত্ব আমি খুব সুন্দরভাবে চালিয়েছিলাম, কারণ দাপর যুগের গুণের তুলনাই হয় না। দাপর যুগে শ্রীকৃষ্ণ কত মধুর মধুর লীলা তিনি দাপর যুগে প্রকাশ করে গেছেন, তাই না? কত মধুর মধুর লীলা করে গেছেন, আমার যুগের গুণের তুলনাই হয় না। তো যখন আমার রাজত্ব শেষ হয়ে ছোট ভাই কলির হাতে রাজত্ব তুলে দেওয়ার সময় এলো, আমি কি করলাম, ভাই কলিকে সবকিছু বুঝিয়ে তার হাতে রাজত্ব তুলে দিয়ে আমি কি করলাম, তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম। নানা তীর্থ বৃন্দাবন আমি করিয়া ভ্রমণ, কলিরে তোর দ্বারে যখন করলাম পদার্পণ। যখন আমি তীর্থ ভ্রমণ করতে গেলাম, তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ করে ছোট ভাই কলির কথা মনে পড়লো, আর ভাবলাম তিন ভাই তো সুন্দরভাবে রাজত্ব চালালাম, এবার ছোট ভাই কলি তার হাতে রাজত্ব তুলে দিয়ে এই যে আমি তীর্থ ভ্রমণ করতে এসেছি, এবার একটু গিয়ে দেখে আসি ছোট ভাই কলি সে কি করে তার রাজত্ব চালাচ্ছে। তাই কি করলাম, আমি নানা তীর্থ বৃন্দাবন করিয়া ভ্রমণ, কলিরে তোর দ্বারে যখন আমি করলাম পদার্পণ, ঘুরে ঘুরে দেখছি ভাই কলি সে কি করে তার রাজত্ব পরিচালনা করছে। এসে কি দেখলাম, আমি গিয়ে দেখি বাড়ি বাড়ি সবার ঘরে বিধবা নারী, লজ্জায় মরে দুঃখের সীমা নাই, কলিরে তোর যুগে নাই মানির মান, ধর্ম কর্ম সংবিধান সেসব কারণ আমি জানতে চাই। আমি গিয়ে দেখি বাড়ি বাড়ি সবার ঘরে বিধবা নারী, লজ্জায় মরে দুঃখের সীমা নাই, কলি তোর যুগে নাই মানির মান, ধর্ম কর্ম সংবিধান সেসব কারণ আমি জানতে চাই। বর্তমানে কলিযুগে ধর্ম কর্ম সংবিধান কেউ মেনে চলছে না, গুণীর গুণ নেই, মানির মান নেই, কেন? ঘরে ঘরে অনাচার চলছে, আমাদের যুগে সমস্ত ছিল না, আমাদের যুগে গুণীর গুণ ছিল, মানির মান ছিল। ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাস গিয়েছিলেন, তার ভাই ভরত কি করলেন, দাদার পাদুকা মাথায় করে এনে সিংহাসনে বসিয়ে রেখে তিনি রাজত্ব পরিচালনা করেছিলেন। বড় ভাইকে কত সম্মান দেওয়া হতো, কিন্তু বর্তমানে কলিযুগে সেরকম বড় ভাইকে সম্মান দেওয়া দূরের কথা, পারলে বাপকে ধরে মারে, এই হচ্ছে বর্তমানে কলিযুগের পরিস্থিতি। এতে জীবের কোনো দোষ নেই, কেন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর এই কলির জীবের দশা দেখে মনে হচ্ছে ভয়।
প্রজার দোষেই তো রাজ্য নষ্ট হয়, এতে প্রজার দোষটা কোথায়? হ্যাঁ, প্রজার কোনো দোষ নেই, রাজা যেমন ভাবে রাজত্ব চালাবে তার রাজত্ব ঠিক তেমনি ভাবেই চলবে, এতে জীবের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার ছোট ভাই কলি। তাই ভাই কলি, তোরে বলি আমি এখানে জিজ্ঞাসা করে যাই, আমাদের যুগে সত্য ত্রেতা দ্বাপর যুগে ছিল জপ তপ ধ্যান, ছিল কঠিন তপস্যা কঠিন সাধনা, যা করে আমাদের যুগে জীবেরা উদ্ধার হয়ে যেত। কিন্তু বর্তমানে কলিযুগে কোনো যাগযজ্ঞ ধ্যান নাই, তাহলে এই কলি হতো জীবের উদ্ধারের রাস্তাটা কি আমি জানতে চাই। কলিযুগে কেন যাগযজ্ঞ ধ্যান নাই, এর কারণটা কি? তাহলে এই কলি হতো জীব উদ্ধার হবে কি করে? জিজ্ঞাসা রইল, গুণীর গুণ নেই কেন, মানির মান নেই কেন, ধর্মকর্ম সংবিধান কেউ মেনে চলছে না কেন? জিজ্ঞাসা রইল, তোর যুগে বিধির বিধান কেউ মানে না, বিধির বিধান কেউ মানে না, সব ঘরে ঘরে অনাচার, ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত অধার্মিকের হাট বাজা, বিধির বিধান কেউ মানে না, সব ঘরে ঘরে অনাচার, ঘোর কলির কাল মাতাল বৈতাল, সব অধার্মিকের হাট বাজার, সব অধার্মিকের হাট বাজার চলছে, বর্তমানে ধার্মিক নেই আর দেশটা মাতাল বৈতালে ভরে গেছে। তাই কি বলছেন শুনুন, বিধির বিধান কেউ মানে না, বিধির বিধান কেউ মানে না, সব ঘরে ঘরে অনাচার, ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত অধার্মিকের হাট বাজার, ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত অধার্মিকের হাট বাজার। গুণে যদি কারো বউ হয় সুন্দরী, তাহলে বউকে দেখে গৌরর মতো মাকে কয় কুটনি বুড়ি, তোর যুগে মাকে কয় কুটনি বুড়ি, ভাগ্য গুণে যদি কারো বউ হয় সুন্দরী, তাহলে বউকে দেখে গুরুর মতো মাকে কয় কুটনি বুড়ি। আমাদের যুগে তো এমনটা ছিল না, আমাদের যুগে কি ছিল? আমাদের যুগে ছিল মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমরা ভজিলে সে পাই। কিন্তু বর্তমানে কলিযুগে আমরা কি দেখতে পাই? মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু নাকি বিয়া করলেই পাই, বউয়ের মতো নাকি আর গুরু হয় না। কেন কলিযুগে বউকে গুরুর মতো দেখে কেন আর মাকে কুটনি বুড়ি বলে কেন? জিজ্ঞাসা। ভাগ্য গুণে যদি কারো বউ হয় সুন্দরী, যুগে মাকে কয় কুটনি বুড়ি, আবার কথায় কথায় মাকে বলে, কথায় কথায় মাকে বলে কি বলে, তোর নাইকি জমের অধিকার, ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত অধার্মিকের হাট বাজার, ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত অধার্মিকের হাট বাজা।
বাপার শ্বশুর বাড়ি লোক আসিলে জামাই লুঠে পড়ে তাদের পায়। আরে গোসাই আসলে প্রণাম করে না, বাবুর সিঁথি নাকি ভেঙে যায়। শ্বশুর বাড়ির লোক আসিলে জামাই লুঠে পড়ে তাদের পায়, কিন্তু গোসাই আসলে প্রণাম করে না, বাবুর সিঁথি নাকি ভেঙে যায়। শ্বশুর বাড়ির লোকজন আসলে জামাই প্রণাম করবে, কিন্তু গুরুদেব আসলে প্রণাম করবে না। কেন? ওই যে বর্তমানে কি কাটিং দেখেন না, চুলের সারা মাথা চুল নাই, মাঝখানে একটু মুর্গা কাটিং, ওই মুর্গা কাটিং আর কালার চুল লাল টকটক করে থাকে সেই চুলগুলো, তো ওই চুল নিয়ে ওই মাথা নিয়ে গুরুদেবের চরণে প্রণাম করলে কি মানাবে? হ্যাঁ, তাই বর্তমানে প্রণাম প্রণাম নাই। গোসাইকে দূর থেকে জোরহাত করে বলে, গোসাই আমার নমস্কার নেবেন, কি অবস্থা দেখেন। আর আমাদের যুগে গুরুদেব বাড়িতে আসলে শিষ্য কি করত? গুরুদেবের চরণ ধুয়ে চরণামৃত পান করত। হ্যাঁ, আর বর্তমানে দেখেন অবস্থা কি। তাই শ্বশুর বাড়ির লোক আসিলে জামাই লুঠে পড়ে তাদের পায়। আর গোসাই আসলে প্রণাম করে না, বাবুর সিঁথি নাকি ভেঙে যায়। আসিলে সম্বন্ধি শালা জামাই কিনে আনে রসগোল্লা, আসিলে সম্বন্ধী শালা জামাই কিনে আনে রসগোল্লা, আর গোসাই আসলে খেসারির ডাল কাঁচা কলা মাত্র সার। শ্বশুর বাড়ির লোকজনকে বড় বড় রসগোল্লা 15 টাকা 20 টাকা 25 টাকা সে সমস্ত এনে খাওয়াবে, আর বাড়িতে গুরুদেব আসলে কি খাওয়াই জানেন? খেসারির ডাল আর কাঁচা কলা। তার কারণটা কি? শ্বশুর বাড়ির লোকজনকে কেন রসগোল্লা খাওয়ানো হয়, আর বাড়িতে গুরুদেব আসলে কেন খেসের ডাল কাঁচকলা খাওয়ানো হয়? জিজ্ঞাসা রইল। ঘোর কলির কাল মাতাল বইতাল যত অধার্মিকের হাট বাজার। হাট বাজার।
বর্তমানে বউকে কেন গুরুর মতো দেখা হয়, মাকে কেন কুটনি বুড়ি বলা হয়, জিজ্ঞাসা রইল। আবার শ্বশুর বাড়ির লোকজনকে কেন রসগোল্লা খাওয়ানো হয়, আর বাড়িতে গুরুদেব আসলে কেন খেসারির ডাল কাঁচকলা খাওয়ানো হয়, তারই বা কি কারণ, রাখলাম জিজ্ঞাসা। আমরা যারা নারী লোক রয়েছি, আমাদের কিন্তু নিজস্ব কোনো বাড়ি হয় না। যখন আমরা ছোট ছিলাম কোথায় ছিলাম, আমরা বাবার বাড়িতে ছিলাম। যখন একটু বড় হয়েছি, বাবা মা বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়িতে চলে গিয়েছি। এই বাবার বাড়ি শ্বশুর বাড়ি, বাবার বাড়ি শ্বশুর বাড়ি, শেষে যাই আমরা জমের বাড়ি। আমাদের নিজেদের কোনো বাড়ি নেই, তাই শুনুন এই গানটি। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো। শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নয়া, বৃদ্ধ বয়সে আশ্রয় নয়া, এদের কাছে রই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার কই গো নারী, তোমার বাড়ি কো। জনম ভরে ভাত রাঁধিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, জনম ভরে ভাত রাঁধিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো।
নিজের বাড়ি ও তুই খুঁজলে না ভবে। মহাকালের পালকি যেন কবে যে আসে, নকুল বলে নিজের বাড়ি ও তুই খুঁজলে না ভবে। মহাকালের পালকি যেন কবে যে আসে, সেদিন বুঝতে পারবে তুমি আমি, বুঝতে পারবে তুমি আমি। এদেশের কেউ নই তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো। বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো। বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো। আনন্দে হরি বল হরি বল, জয় জয় সাধগুরু বৈষ্ণব প্রমানন্দে, একবার হরি বল হরি বল হরি বল। তো যাক, আমার বিপক্ষের গায়িকা যিনি প্রতিমা দেবনাথ নামে জানি, সভাতে জানাই। তো আজ কিছুক্ষণের জন্য এই ধর্মসভায় এই মেয়েটা একটা পুরুষ হয়ে যায়, একটা পুরুষের ভূমিকা নিল, অর্থাৎ আমার দাদার ভূমিকা নিল, আমাকে ছোট ভাইয়ের ভূমিকাটা দিল। আমার দাদার নাম দাপর, আমাকে বানাইলো, আমার নাম দিল কলি। কথাটা খুলে একটু বলি, আপনাদের কাছে বলতে চাই, এই যে আমার বিপক্ষে মেয়েটা দাদা হয়েছে, এর আক্কেল পছন্দ একেবারেই নাই। কেন বললাম ভাই, আমাকে ছোট ভাইয়ের ভূমিকাটা দিছে, ও দাদা হয়ে গেছে। আরে তুই ছোট ভাই হইতি আমাকে দাদা বানাইতি, তাহলে তো মানাই তো, হ্যাঁ এটা তো মানায় নাই। তো হয়েছে যখন দাদা, অসুবিধা নাই। আমার এই কলির যুগে বলে ধর্ম কর্ম কিছু নাই, মানির মান নাই, তাই সর্বপ্রথম আমার দাদার চরণে একটা প্রণাম দিয়ে যাই, যেন এসে বলতে না পারে ছোট ভাই প্রণাম করে নাই আমারে। এবার কয়েকটা প্রশ্ন করে গেল, আপনারাও শুনলেন আমিও শুনলাম ভালো। তারপরে অবশেষে একটা গান গাইল, বাপের বাড়ি এই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এই দুনিয়ায় এই পৃথিবীতে কাউর বাড়ি নাই বাবা। আমরা কয়েকদিনের জন্য এখানে এসেছি অভিনয় করতে, আমরা কয়েকদিনের জন্য অভিনয় করতে এসেছি, কেহ মাতা কেহ ভগ্নী পিতা কন্যা, যখন যার অভিনয় হবে সবাই একবার চলে যাবে, কেউ থাকবে না এখানে, কাউর বাড়ি নাই। আমরা কয়েকদিনের জন্য এখানে একটা প্রান্তশালায় এসেছি বিশ্রাম নেবার জন্য। হরি বল হরি বল হরি বল। তাই মহাজন কি বলছে, অগ স্বামী মোরে পাঠাইয়াছেন, স্বামী মোরে পাঠাইয়াছেন যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির নয়টি ছিদ্র, আমি কেমনে আনি জল। ও বাবা স্বামীকে, এই যে বাস্তব জগতে যে আমরা স্বামী দেখছি সেই স্বামী না, না না এই স্বামী না, জগৎ স্বামীর কাছে আমরা কথা দিয়ে এসেছি, আমরা এখানে সবাই প্রকৃতি, আমরা সবাই নারী, আমরা কেউ পুরুষ না, আমিও নারী। তাই ওই যে জগৎ স্বামীর কাছে কথা দিয়ে এসেছি এই পৃথিবীতে, জগৎ স্বামী পাঠিয়েছে কোথায়, এই পৃথিবীতে একটা ইংরেজের কল, এই ইংরেজের কলে চাপা পড়ে সবার যাইতেছে দম,
একেবারে কম। তাই মহাজন কি বলেছে, স্বামী মোরে পাঠাই আছেন, স্বামী মোরে পাঠাই আছেন যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির নয়টি ছিদ্র আমি কেমনে আনি জল। স্বামী মোরে পাঠাই আছেন, স্বামী মোরে পাঠাই আছেন যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল। আমি একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল। আমার সঙ্গে এলো অষ্টচুরি পঞ্চজন রূপ মঞ্জুরি, কাঁচা মাটির শূন্য হারি দেখতে যেন অবিকল। আমার সঙ্গে এলো অষ্টচুরি পঞ্চজন রূপ মঞ্জুরি, কাঁচা মাটির শূন্য হারি দেখতে যেন অবিকল। কাঁচা বনের মাঝে দিয়া আমি কেমনে আনি জল ভরিয়া, কাঁচা বনের মাঝে দিয়া কেমনে আনি জল ভরিয়া, দাদর শাখাল কাদা দিয়া, দাদর শাখাল কাদা দিয়া ঘাট করছে অতি পিছল, একটি কলসির নহিতে ছিদ্র কেমনে আনি জল। আমি একটি কলসির নহিতে ছিদ্র কেমনে আনি জল। আবার ছয়জন এলো পাড়া হতে, তারা আমার রং দেখিতে, ঘুরাইয়া অচিন পথে দেখাইয়া দে ঘুর জঙ্গল। ছয়জনকে কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য, এই যে ছয়টা রিপু বাবা, এরা আসতেও থাকে না যেতেও থাকে না, মাঝখানে করে যন্ত্রণা। তাই কি বলেছেন, আবার ছয়জন এলো পাড়া হতে, তারা আমার রং দেখিতে, ঘুরাইয়া অচিন পথে দেখাইয়া দেয় ঘুর জঙ্গল। ষোলো কলা রূপের কানাই কদম তলায় করেছে ঠাই, চলো কলা রূপের কানাই কদম তলায় করেছে ভাই, জাকা জুরি করে সদাই, টানাটানি করে সদাই, টানিয়া সিরে আচল, একটি কলসি নয়টি ছিদ্র কেমনে আনি জল। আমি একটি কলসি নয়টি ছিদ্র কেমনে আনি জল। স্বামী মোরে পাঠাই আছেন, স্বামী মোরে পাঠাই আছেন যে ঘাটে ইংরেজের কল, একটি কলসি নয়টি ছিদ্র কেমনে আনি জল। আমি একটি কলসি নহিতে ছিদ্র কেমনে আনি জল। আবার দশম মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায় অতি, কখন জানি কাল অভিষেক করিয়া দিবে অচল। মনরে দশম মাসের গর্ভবতী প্রাণে দেয়া শঙ্কায়তি, কখন জানি কাল বিষে করিয়া দিবে অচল।
জালাল কই 203 বিবাদ করে রাত্র দিনে আমার জালাল কই 203 বিবাদ করে রাত্র দিনে মুই অভাগী তাদের শোনে মুই অভাগী তাদের শোনে খাটলো নাই আর বুদ্ধি বল একটি কলসি নয়টি সিজো কেমনে আনি জল আমি একটি কলসি নয়টি সিজো কেমনে আনি জল স্বামী মোরে পাঠাই আছেন স্বামী মোরে পাঠাই আছেন যে ঘাটে ইংরেজের কল একটি কলসির নয়টি সিদ্ধ কেমনে আনি জল আমি একটি কলসির নয়টি সিদ্ধ কেমনে আনি যাক মাতা পিতার চরণ শরণ নিলাম এবং আমার বাউল গুরু কল্পতরু সভাতে জানাই তার চরণেও শরণ নিয়ে যাই এবার পালার ভূমিকায় প্রবেশ করতে চাই আমার দাদা দাপর জানে তিন যুগের খবর দাদা প্রশ্ন করে গেল আমার ঠাই আমি শুনলাম আপনারাও শুনলেন সবাই কলিতে নাকি বিধির বিধান নাই ধর্ম কর্ম নাই ও বাবা এখানে গে এই যে অনুষ্ঠানটা হচ্ছে কি এটা ধর্ম অনুষ্ঠান নাকি অন্য কিছু দাদা আসলে বোঝে না এটা মহতি ধর্ম অনুষ্ঠান বলি তোমার ঠাই মায়ের পূজা হয়ে গেছে মায়ের পূজা হওয়ার পর মেলা জমেছে এটা মহতি ধর্ম অনুষ্ঠান মিলন মেলা সাধু মেলা এটা কি ধর্ম না এখানে অধর্ম হচ্ছে এই পাগলে কয় কি ধর্ম আছে ধরে রাখতে পারলে ধর্ম বলি তোমার ঠাই হ্যাঁ আবার প্রশ্ন করেছে বিধির বিধান কেউ মানে না ঘরে ঘরে অনাচার ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার দাদা মাতাল কয় কারে তুমি মাতাল কারে কও কে মাতাল মদ খাইলে মাতাল হয় না অসম্ভব মদ খাইলে কয় মদারু মদ খাইলে কয় মদাপি মাতাল কারে কয় জানো যিনি জগৎকে মাতাইতে পেরেছেন তিনি হলেন প্রকৃত মাতাল আমার জগৎকে মাতিয়েছেন কে একমাত্র দয়াল নিতাই হরির নাম দিয়ে জগৎকে মাতিয়ে তুলেছেন তিনি হলেন প্রকৃত মাতাল বলি তোমার ঠাই আসলে মাতাল সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতাই নাই জগাই মাধাই দুটি ভাই পাষণ্ড ছিল সত্য কথা আপনাদের কাছে বলা ভালো গৌরার নিতাই নদিয়ায় সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম গায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যখন নগরে নগরে এই নাম মধুমাখা হরের নাম গায় পাষণ্ড জগাই মাধাই দুই ভাই ছিল নেশায় মত্ত হইয়া জগাই ডাক দিয়ে কয় মাধাই ঠাই ওই যে বৈরাগীর দল হাল্লা চিল্লা করতেছে এদেরকে মেরে তাড়ানো চাই মাদাই কি করলো কলসি হাতে নিয়ে নিতাইয়ের মাথায় বাড়ি দিল যখন মাথা ফেটে রক্ত পড়ে তখন আমার দয়াল নিতাই জগাই মাধাইকে বলছে ওরে জগাই মাধাই মেরেছিস দুঃখ নাই একবার মুখে আয় একবার মুখে হরি বল হরি বল হরি বল হরি বল বল ওরে দাদা তিনি হলেন প্রকৃত মাতাল তিনি জগৎকে হরির নামে মাতিয়েছে আর তুমি বলেছো সংবিধান আমি মানি নাই কি করে সংবিধান মাঙ্গ সত্য ত্রেতা দাপর কলি এই কলির যুগে কলির যুগ আসবার আগেই বিধাতা ব্রহ্মা বিধাতা মানে ব্রহ্মা তিনি কি করলেন কলিকে ডাক দিয়ে একটা সংবিধান লিখে হাতে দিলেন আমাদের ভারতবর্ষের সংবিধান কে লিখেছেন ডাক্তার আহমেদ কর তেমনি কলির সংবিধান লিখেছেন কে সৃষ্টিকর্তা ব্রহ্মা সংবিধান লিখে কলির হাতে দিলেন প্রথম পাতায় লেখা আছে কলির জীবের মানুষের অন্নগত প্রাণ আর চর্মগত মন মেনে নিলাম কোনো অসুবিধা নাই দ্বিতীয় পাতায় লেখা আছে কলির জীবের মুক্তি মুখ্য লাভ নাই এটা তো মেনে নেওয়া যায় না ভাই আমার কলির যুগের মানুষের যদি মুক্তি না হয় তাহলে এই কলির রাজা তার বেঁচে থেকে লাভটা কি কিছু লাভ নাই তাই তিনি সেদিন কি করলেন মনে মনে করলেন ভাবনা এই সংবিধানের বিরুদ্ধে আমি মামলা করব কি না মামলা করতে করলেন রওনা আমাদের বাস্তব জগতে যদি কাউর নামে মামলা মকদ্দমা হয় প্রথম মামলাটা কোথায় যায় প্রথম মামলা যায় জজকোর্ট জজকোর্টের রায় হলো না
তারপর যায় হাইকোর্ট, হাইকোর্টে রায় হলো না, তারপর যায় কই সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টেও যদি রায় না হয় তারপর মামলাটা আর যায় কোথায়? আর নাই গতি, আছে কে একমাত্র রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ইচ্ছা করলে সেই একটা মানুষকে ফাঁসির থেকেও বাঁচাইতে পারে। তাই কলি সেদিন কি করলেন, মামলা করতে সংবিধান হাতে নিয়ে রওনা করলেন কোথায়? জজকোর্ট। জজকোর্টটা কোথায়? দেবের দেব মহাদেব কৈলাসে আছেন যিনি, তিনি হলেন জজকোর্টের হাকিম। তিনি জজকোর্টে হাকিমের কাছে কৈলাসে গেলেন, দেবের দেব মহাদেবের কাছে গিয়ে বললেন, মহাদেবের ঠাই, বিধাতা বিধান লিখে দিয়েছেন কলির যুগের মানুষের মুক্তি নাই, এই বিধানটা কিছু পরিবর্তন করে আপনি লিখে দিন, কলির যুগের মানুষের যেন মুক্তি হয়, কলির যুগের মানুষ যেন মুক্তি পায়। পঞ্চমুখে পঞ্চানন হেসে দিয়ে বললেন কলির ঠাই, কলিরে এই সংবিধান পরিবর্তন করার মতো আমার কোনো কায়দা নাই, আমার কোনো ক্ষমতা নাই। এবার কি করলেন, হতাশ নিরাশ হয়ে এই মামলা নিয়ে গেলেন কোথায়? হাইকোর্ট। হাইকোর্ট কোথায়? ব্রহ্মলোক, ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, কলি ব্রহ্মার ঠাই, যে এই যে সংবিধান আপনি লিখে দিয়েছেন কলির যুগের মানুষের মুক্তি নাই, এই সংবিধান পরিবর্তন করে দিন, আমার কলির যুগের মানুষের যেন মুক্তি হয় সেই ব্যবস্থা করুন। ব্রহ্মা চতুর্মুখে হেসে দিয়ে বললেন, কলি এটা আমার দ্বারায় সম্ভব না, আমি পারবো না। হাইকোর্টেও রায় হলো না। এবার কলি কি করলেন, সুপ্রিম কোর্টে রওনা হলেন। সুপ্রিম কোর্ট কোথায়? বিষ্ণুর, বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে শরণাপন্ন হলেন কলি, গিয়ে বললেন, বিষ্ণুর ঠাই, বিধাতা বিধান লিখে দিয়েছে কলির যুগের মানুষের মুক্তি নাই, আপনি সংবিধান পরিবর্তন করে এই সংবিধানটা পরিবর্তন করে দিন, কলির যুগের মানুষের যেন মুক্তি হয়। বিষ্ণু বললেন, এটাও আমার দ্বারাই সম্ভব না, হাকিম নরে কিন্তু হুকুম নরে না, কলির আর নাই গতি, আছে একমাত্র রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি হলেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধারানী। তাই রাধারানীর কাছে গিয়ে দাঁড়ালেন কলি, দাঁড়িয়ে সজল নয়নে যখন তাকিয়ে আছে, রাধা বলছে, কি তুমি কে? যে আমি কলি, যে তোমার যুগ তো এখন আসে নাই। যে না, আমার যুগ আসে নাই, কিন্তু আমি এসে গেছি, বিধাতা বিধান লিখে দিয়েছে কলির যুগের মানুষের মুক্তি, মুখ্য লাভ নাই। আমি আমি জানি আপনি হলেন একমাত্র রাষ্ট্রপতি, শ্রীকৃষ্ণের প্রেমের গুরু, আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই। এমন সময় শ্রীকৃষ্ণ পাশে এসে দাঁড়িয়ে বললেন, কলি রে তুই কোনো চিন্তা করিস না। রাধারানী বললেন, কলি যাও, আমি আর তোমাকে কি দেব, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই। তবে হ্যাঁ, তিন যুগে আমি মধুমাখা হরির নাম আমি গোপনে রেখেছি আগত কলির জীবের জন্য, সেই মধুমাখা হরির নাম আমি দু হাতে বিলিয়ে দেব। শ্রীকৃষ্ণ বললেন, কলি এই দাপর লীলায় আমি শ্রীমতী রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে পারি নাই, তাই আগত কলির যুগে এই মধুমাখা হরের নাম নিয়ে যাব, আমি দুই অঙ্গ হব, এক অঙ্গ নাম ধরব গৌরাঙ্গ, নদিয়া নগরে যাব, কলির যুগের ঘরে ঘরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ষোলো নাম বত্রিশ অক্ষর দেব প্রত্যেকটি জীবের ঘরে ঘরে। এই কলির জীব যদি কৃষ্ণ নাম নিতে পারে একবার ভক্তি চিত্তে অন্তরে, সেই কলির জীব যাবে না নরকপুরে। তাই কলির যুগের আয়ু অল্প, 120 বছর কলির জীবের মানুষের মাত্র আয়ু। তাই এই কলির যুগে ওরে দাদা, যাগ যজ্ঞ জপ তপ কোনো কিছুর দরকার নাই, একবার ভক্তি চিত্তে যদি কৃষ্ণ নাম নেওয়া যায় সেই কলির জীব উদ্ধার হয়ে স্বর্গপুরে যায়, মধু মাখা হরির নাম, এর বেশি আর কিছু দরকার নাই। কারণ জপ তপ করবে কখন? 120 বছর মানুষের কলির আয়ু, 120 তো বাসে না, 50-60 হইলে পরে শ্মশান হরিব ভেঙে যায়, নিয়ে যায় নদীর কোল। তাই অল্প আয়ুর ভিতরে যাগ যজ্ঞ তপস্যা জপ তপ করার মতো কোনো সাধ্য নাই, তাই আমার নদিয়ার নিমায় কি করলেন, মধুমাখা হরির নাম নিয়ে এসেছেন। এই হরির নাম যদি একবার এই হৃদয় বৃন্দাবনে একবার নামের যজ্ঞ করাইতে পারে কোনো জীব, কোনো মানুষ, সেই মানুষ যাবে না নরকপুরে, আর অন্য কিছু দরকার নাই। তাই নদিয়াতে এসেছেন আমার গৌর আর নিতাই। কি নিয়ে এসেছেন? তিনি মানুষ তৈরি করার কারিগর, নামের তরি নিয়ে এসেছেন। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, ওগরাই কোম্পানির জংশন হলো, ওগরাই কোম্পানির
সেরাই কোম্পানির জংশন হলো, শ্রীবাস আঙ্গিনা এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, একবার যাই যায় গৌরী তাই সীতারাম প্রেমানন্দ হরিবল 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 হরিবল। অদত্ত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকিট মাস্টার, হায় হায় নিত্যানন্দ টিকিট মাস্টার, আবার শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার, চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। গরিব দুঃখীর কি সুবিধা, যেতে কারো নাই বাধা, গরিব দুঃখীর কি সুবিধা, যেতে কারো নাই বাধা, দিলে ভক্তি মাসুল নববিধা, ভক্তি মাসুল নববিধা, টিকিট পাওয়া যায় এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। শোনো ওগো দাদা, আমি তোমারে যাই কইয়া সেই কারণে বিধান মানি নাই দিতেছি জানাইয়া, আমি সেই কারণে সেই দিন সংবিধানটা মানি নাই, একমাত্র কলির জীবকে মুক্তি করবার জন্যে, সেই কারণে সেই দিন আমি সংবিধান মানি নাই। আসল দাদা ব্যাপার তোমার বুঝার কায়দা নাই, আবার কি প্রশ্ন করলো আমার দাদা, শ্বশুর বাড়ির লোক আসলে লুটে পড়ে তাদের পায়। আচ্ছা বলেন তো আপনারাই বিচার করেন, শ্বশুর বাড়ির লোককে প্রণাম করবো নাকি আমার দাদার কথায় জুতা দিয়ে মারবো? শ্বশুর আমার চোদ্দ গুলো ঠাকুর, শ্বশুর যদি আমাকে মেয়েটা না দিত আমার বংশ রক্ষা হইত, হইতো না? তাই দান পাঁচ প্রকার, অন্নদান, ভূমিদান, আশ্রয়দান, কন্যাদান। কন্যাদান শ্রেষ্ঠ দান, অনেকে ভাবে আমার পাঁচটা মেয়ে, আ কি দুর্ভাগ্য, না আপনি সৌভাগ্য,
আপনি ভাগ্যবান, আপনি পাঁচটি মেয়েকে পাঁচ জায়গায় দান করবেন, এই পাঁচটা মেয়ের দ্বারাতে তার বংশ রক্ষা হবে পাঁচ জায়গায়। তাই কন্যাদান শ্রেষ্ঠ দান, খারাপ না। তাই শ্বশুর বাড়ির লোক সদ্য গুরু ঠাকুর প্রণাম করবেন, আদর করবেন, যত্ন করবেন, শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। আসলে দাদা ব্যাপার বুঝে ভাই আবার কি বলছে, আসলে সম্বন্ধী শালা কিনে আনে রসগোল্লা, গুছাই আসলে কাঁচা কলা, খেসের ডেল মাত্র সার। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানো, আমাদের আঠারোটা পুরাণ আছে, এই আঠারোটা পুরাণের মধ্যে একটি পুরাণ আছে বিষ্ণু পুরাণ। এই বিষ্ণু পুরাণে পরিষ্কার লেখা আছে যে জিনিসটা দুই থেকে তিনবার জাল হয় সেই জিনিস সাধুগুরু বৈষ্ণবের সেবায় দেওয়া চলে না, যারা জানে তারা দেয় না। তাহলে মিষ্টি বানাইতে হলে প্রথম দুধ জাল করতে হয়, তারপরে ছানা তৈরি করতে হয়, তারপরে চিনি শিরা করে তার মধ্যে সিদ্ধ করতে হয়, দুই তিনবার জাল হয়, যার জন্য গুরু গোবিন্দের সেবায় ওই রসগোল্লা দেওয়া চলে না, আপনারা কেউ দিয়ে নিন। হ্যাঁ, আবার গুছাই আসলে কাঁচা কলার খেসারির ডাল কেন, এর কারণটা কি? আচ্ছা আপনারাই বলেন তো, গুছাইকে কাঁচা কলা খেসারির ডাল আমরা দিব নাকি তারা গুছাই মাকে মাছ মাংস দিব? গুছাইকে মাছ মাংস খায় এই পাগলে কয় কি? হ্যাঁ, ডাল আমরা খাও, দেহকে শান্তি রাখো, মাছ মাংস খাবা মাথা গরম হয়ে যাবে, মাছ মাংস খেলে লাভ নাই, নিরামিষ খাও। দেখো হাতি নিরামিষ কলা গাছ খায় তার কি চেহারা, হ্যাঁ দেখছো, লক্ষ্য করে বলি তোমার ঠাই। এই গুছাইরা যারা গুছাই, যারা গুরু, শিষ্য বাড়ি ঘুরে 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 শিষ্যের বাড়ি খেতে খেতে ঘুড়িটা বাড়ায় ফেলায়। তো আমরা শিষ্যরা মনে করি যে গুছাইয়ের ঘুড়িটা কমাই, তবে গুছাই ঘুড়ি নিয়ে বসতেও পারে না, উঠতেও পারে না, শুইতেও পারে না, হাঁটতেও পারে না। তাই কি করি, বাজার থেকে খেসের তেল কিনে আনি। এ বাবা খিসে ওমা, এই খেসের তেল খাওয়ার একটা নিয়ম আছে, কিন্তু রান্না করার আগে অন্তত দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপরে তুলে বেটে ঝোল খান, বড়া খান, ডাল খান, চচ্চড়ি খান, যা খুশি খান, কোনো অসুবিধা নেই। এই খেসের ডাল আবিষ্কার করেছেন দেবের দেব মহাদেব, এর নাম ত্রিপুটি। তাই খেসের ডাল এনে ভিজিয়ে রেখে ডাল করি, পাতলা করে ডাল করে গুসাইকে খাওয়া দিই, গুসাই ঘটি নিয়ে কয়েকবার দৌড়াদৌড়ি করে পেট পরিষ্কার হয়ে যায়, তারপরে কাঁচা কলার সঙ্গে একটা ঘ্যাট রাখি, গুসাইকে খাওয়াই দিই, গুসাই হয়ে যায় টাইট, গুসাই করতে পারে ফাইট। সেই জন্য গুসাইকে আমরা ডাইল আর লাবরা দিতে শিখাওয়াইয়া, এই কর্তটা বুঝে না দাদা কিসের লাগিয়া, আর একটি নারী কি করে স্বামীর গুরু হয় এই প্রশ্নটা রাখছে আমার ঠাই। আমি বসে বসে শুনলাম, আপনারাও শুনলেন সবাই। হ্যাঁ, নারী নারী সাংঘাতিক জিনিস, নারীর কাছেই তো সব সাধন ভজন যত কিছু নারীর কাছে গেছে রইয়া। নারী একটা হলো নারী, আরেকটা হলো আনারী। নারী কি করবে, যিনি প্রকৃত নারী, এই স্বামীর দেহ ঘরকে ধরে রাখবে, স্বামীর ঘরকে যে দেহ ঘরকে যে নারী ধরে রাখতে পারে সেই হলো প্রকৃত নারী, আর যে নারী স্বামীর ঘরকে ধরে রাখতে পারে না সে হলো আনারী। বলি ধর্ম সবার ঠাই, স্বামীর গুরু হতে গেলে সহধর্মিনী হওয়া চাই, স্বামীকে ধর্মের পথে এগিয়ে দিতে হবে, যে নারী স্বামীকে ধর্মের পথে এগিয়ে দিতে পারে সে হলো প্রকৃত নারী, সেই হয় স্বামীর গুরু। লুপা মুদ্রা নামে একটা সতী নারী ছিল, তার কথাটা এই সব হাতে আমার বলা ভালো। লুপা সতী, লুপা মুদ্রা নামে একটি নারী ছিল, কথাটা আপনাদের কাছে খুলে বলা ভালো। হঠাৎ করে লুপা মুদ্রার স্বামীর দেহে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, কুষ্ঠ ব্যাধি হলো যখন গ্রামের লোক থাকতে দেয় না, তখন গ্রামের লোক ডেকে বলে, লুপার ঠাই তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, এই স্বামীকে নিয়ে তুমি গ্রাম ছেড়ে চলে যাও। লুপা মুদ্রা কি করলেন, স্বামীকে মাথায় করে নিয়ে ডেলিতে উঠিয়ে একটি জঙ্গলার পাশে গিয়ে পাতা দিয়ে কুঠির নির্মাণ করে সেখানে স্বামীকে রেখে ভিক্ষা করে এনে স্বামীর সেবা দেয়।
একদিন লোপা মুদ্রার স্বামী ডেকে বলে, লোপা মুদ্রার ঠাই, ওগো লোপা মুদ্রা, আমার যে কুষ্ঠ ব্যাধি হয়েছে আমি তো বাঁচবো না, কিন্তু আমার একটি মনের বাসনা, যে কি যে বাসনা হলো, এখান থেকে কয়েক কিলোমিটার দূর একটি বাইজি বাড়ি আছে, নাম তার লক্ষ হীরা, তার হাতের পান খাইলে 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা লাগে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগে তার হাতের একটা পান খাইলে বলে, তার হাতের পান যদি একটা খাইতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হইতো, আমি মরেও শান্তি পাইতাম, তা করে আমি ভিখারিনী ওগো স্বামী, এই লক্ষ হীরার হাতের 1 লক্ষ স্বর্ণ মুদ্রার পান আমি এনে তোমাকে কি করে খাওয়াই, তুমি আশীর্বাদ করো আমি চেষ্টা করে দেখবো। লোপা মুদ্রা কি করলেন, এই ঝাড়ু তৈরি করলেন, ঝাড়ু নির্মাণ করে মনে মনে ভাবনা করলেন, এই লক্ষ হীরার বাড়ি আমি প্রত্যেক দিন ঝাড়ুর কাজ করব, ঝাড়ুর কাজ করতে করতে যেদিন আমার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হবে সেই দিন আমি তার কাছে একটা পান চাবো। এইভাবে প্রত্যেক দিন লোপা মুদ্রা লক্ষ হীরার বাড়ি ঝাড়ু দিয়ে ঝাড়ুর কাজ করে যায়। তো প্রত্যেক দিন সেই লক্ষ হীরা ঘুম থেকে সকালে উঠে দেখে তার বাড়িঘর কে যেন পরিষ্কার করে রাখে, মনে মনে ভাবি কি আমার বাড়িঘর কে পরিষ্কার করে রাখে, কোনো রাক্ষসী না কোনো পিচাসিনী না কোনো দানবিনী না কোনো মানবী না কোনো দেবী, না এটা আমাকে দেখতে হবে, আমাকে ধরতে হবে, কে আমার বাড়িঘর পরিষ্কার করে যায়। প্রতিদিনের মতো লোপা মুদ্রা বাড়ি ঝাড়ু দিচ্ছে, লক্ষ হীরা দরজা খুলে সামনে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে, দাঁড়াও এ নারী, এ মেয়ে দাঁড়াও, তুমি আমার বাড়ি পরিষ্কার করো কেন রাত্রেবেলা এসে, তুমি কে, তুমি কোনো রাক্ষসী না কোনো তুমি পিচাসিনী না তুমি মানবী না তুমি দানবী না তুমি দেবী, বলো বলো কেন তুমি আমার বাড়ি পরিষ্কার করছো, তুমি কে, তোমার পরিচয় দাও। লোপা মুদ্রা বলছো, গো মা তুমিও নারী আমিও নারী, আমি কোনো রাক্ষসী না আমি কোনো পিচাসিনী না আমি কোনো দানবী না আমি কোনো দেবী না, আমি একটা তোমার মতো মানবী, যে কেন আমার বাড়ি পরিষ্কার করছো, কেন যে বাড়ি পরিষ্কার করছো জানো মা, আমার স্বামীর কুষ্ঠ ব্যাধি, তাই স্বামীর মনের বাসনা তোমার হাতের একটা পান খাইতে চায়, ও মা গো তোমার হাতের একটা পান খাইলে তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগে, তা আমি যে ভিখারিনী আমি পাবো কোথায়, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমি কোথায় পাবো, তাই মনে মনে করেছি ভাবনা এই বাড়ি ঘর পরিষ্কার করতে করতে যেদিন তোমার কাছে আমার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হবে সেই দিন একটা পান চাবো আমি তোমার কাছে। লক্ষ হীরা নয়নের জল ছেড়ে দিয়ে বলছো, গো মা তুমিও নারী আমিও নারী, আমার জীবনে কত স্বামী এলো আর কত স্বামী গেল, স্বামী যে কি জিনিস আমি জীবনেও চিনতে পারলাম না বুঝতে পারলাম না, এত তোমার স্বামী ভক্তি এত তিনি প্রতিব্রতা নারী, মা গো আর তোমার বাড়ি ঘর পরিষ্কার করতে হবে না, তোমার 1 লক্ষ স্বর্ণ মুদ্রার মজুরি তোমার হয়ে গেছে, হাজিরা তোমার হয়ে গেছে, তুমি যাও পান নিয়ে যাও তোমার স্বামীরে খাওয়া। পান হাতে পাইয়া লোপা মুদ্রা মনে আনন্দ নিয়া স্বামীর কাছে গেছে, নিয়ে স্বামীকে পান খাওয়াইছে, পান খাওয়াইলো যখন ওই যে আনন্দ, আনন্দে কি করলেন স্বামীকে ডেলিতে উঠাইয়া নাচতে নাচতে যাচ্ছে, নাচতে নাচতে যায় যখন রাস্তায় ল্যাঞ্জস মুনি নামে একটা মুনি ছিল, সত্য কথা বলা বলা তার 7-8 লম্বা লেজ, লেজটা রাস্তায় ফেলে দিয়ে ধ্যান বসে আছে রাস্তার পাশে, লোপা মুদ্রা নাচতে নাচতে যায় হঠাৎ করে পা লাগে ওই ল্যাঞ্জস মুনির লেজে গায়, ল্যাঞ্জস মুনির লেজে যখন পাড়া লাগলো সঙ্গে সঙ্গে তার ধ্যান ভেঙে গেছে, ধ্যান ভেঙেই দেখছে সামনে একটা মেয়ে তার মাথা একটা পুরুষ, জিজ্ঞেস করছে, তুমি কে, জামি লোপা মুদ্রা তোমার মাথায় কে, যে আমার স্বামী, ও তোমার মাথায় স্বামী, এত তোমার স্বামীর অহংকার, আমি একজন মনি আমি ধ্যান করতেছি তুমি আমার লেজে পাড়া দিয়ে আমার ধ্যান নষ্ট করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম সূর্য উঠার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর মৃত্যু যাবে হইয়া, প্রতিব্রতা নারী হবে দিলাম লানাইয়া, লোপা মুদ্রা বলছে, মুনি ঠাকুর আপনি ভুল করলেন, আমি ইচ্ছা করে আমি দেখে আপনার লেজে পাড়া দিইনি, আমি না দেখে না দেখে আপনি লেজে পাড়া দিয়েছি, আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন,
এই পৃথিবীতে স্বামী ভিন্ন আমার আর তো কেউ নাই। স্বামী যদি মরে যায় তাহলে আমার এই জীবন বেঁচে থেকে লাভ কি? আপনি আমাকে ক্ষমা করুন, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন, আমার স্বামীর যেন মৃত্যু না হয়। মুনি ঠাকুর বলছে যে না, এটা ব্রহ্মবাক্য, সূর্য উঠার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর মৃত্যু হবে। লোপামুদ্র অনেক কাকুতি মিনতি করলেন, অনেক ভাবে বুঝাইলেন মুনি ঠাকুরকে, মুনি ঠাকুর কোনো মতেই বুঝলেন না। সেই দিন লোপামুদ্রা মনে পাইয়া মনস্তাপ, লেঞ্জস্বী মুনিকে বলেছিল সেই দিন মনের তাপ, যে আমার যদি স্বামীর চরণে ভক্তি থাকে, আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি যদি আপনার লেজে ইচ্ছা করে পাড়া না দিয়ে থাকি, আমি অভিশাপ দিলাম আজকের থেকে পৃথিবীতে সূর্য উঠবে না। সতী নারী অভিশাপ দিচ্ছে সূর্য উঠবে না, সূর্য উঠছে না। বেলা দ্বিপ্রহর, স্বর্গপুরে মত্তপুরে পাতালে হই হল্লা শুরু হয়ে গেছে, কি ব্যাপার পৃথিবীতে সূর্য উঠছে না কেন, পৃথিবীতে সূর্য উঠছে না কেন, কারণটা কি? ব্রহ্মা ছদ্মবেশে করে নাই দেরি, মত্তধামে নেমে এলেন ব্রহ্মা তাড়াতাড়ি। ব্রহ্মা নেমে এসে খুঁজতেছে কোথায় গণ্ডগোল, ঘুরতে 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 ঠিক ওই যে মুনি ঠাকুর আর যে লোপামুদ্রা যেখানে তর্ক বিতর্ক হচ্ছে সেই জায়গায় চলে আসছে। এসে বলছে কি ব্যাপার, আপনারা তর্ক বিতর্ক করছেন কেন? মুনি ঠাকুর বলছে দেখুন, আমি ধ্যান করতেছিলাম, এই মেয়েটা আমার লেজে পাড়া দিয়ে আমার ধ্যান নষ্ট করছে, আমি অভিশাপ দিচ্ছি সূর্য উঠার সঙ্গে সঙ্গে ওর স্বামীর মৃত্যু হবে। লোপামুদ্রা বলছে দেখুন, আমি ইচ্ছা করে ওনার লেজে পাড়া দিই নেই, আমি না দেখে ওনার লেজে পাড়া দিয়েছি, আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি ওনার কাছে মাপ চেয়েছি, ক্ষমা চেয়েছি, স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছি, উনি অভিশাপ দিয়েছে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার স্বামীর মৃত্যু হবে, তাই আমিও অভিশাপ দিলাম যে পৃথিবীতে আজকে থেকে আর সূর্য উঠবে না, যার জন্য সূর্য উঠছে না। ব্রহ্মা কয় সর্বনাশ। হ্যাঁ, এটা তো সাংঘাতিক ব্যাপার। ব্রহ্মা বলছে শোনো মা, তুমি মায়ের জাতি, মা মানে মায়া, যার ভিতরে মায়া আছে সেই হলো মা, তুমি মায়ের জাতি, তুমি এক কাজ করো, সূর্যকে মুক্তি দাও, সূর্য উঠো, তোমার স্বামীর মৃত্যু হবে তো, আমি কথা দিলাম আমি আবার তোমার স্বামীকে পূর্ণ জীবিত করে দেব। লোপামুদ্রা কয় ঠিক আছে, আমি সূর্যকে মুক্তি দেব, আমার স্বামীকে আপনি সুস্থ করে দিবেন, আমার স্বামীর যেন গায়ে কুষ্ঠ ব্যাধি না থাকে, আমার স্বামী যেন রাজপুরুষ হয়ে দাঁড়ায়, রাজপুত্রের মতো যুবক। বলছে হ্যাঁ ঠিক আছে তাই হবে। ব্রহ্মা লোপামুদ্রা কি করলেন, সূর্যকে ছেড়ে দিলেন, সূর্য উঠে গেল, সঙ্গে সঙ্গে লোপামুদ্রার স্বামী মরে গেল। মরলো যখন, ব্রহ্মা কোমল ডল থেকে জল দিয়ে যখন দিল গায়ে ঝরা, সঙ্গে সঙ্গে কুষ্ঠ ব্যাধি দূর করে গা ঝাড়া দিয়ে দাঁড়াইলো লোপামুদ্রার স্বামী। বাহ সুন্দর, ব্রহ্মা তার নিজের পরিচয় দিয়ে চলে গেল, বলি দাদা তোমার ঠাই, এমন নারী যদি হতে পারে সংসারে অবশ্যই স্বামীর গুরু হতে পারে, স্বামী ভক্তি যদি থাকে তার অন্তরে। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, আমি দিলাম অভুরাইয়া, আর ঘরে শাশুড়ি নাকি কুটনি বুড়ি, মা নাকি কুটনি বুড়ি, হ্যাঁ মা তো কুটনি বুড়ি, মা হলো বাড়ির গুড়ি, মা হলো বাড়ির গুড়ি, তাই মাকে বলা হয় কুটনি বুড়ি। আসলে দাদার ব্যাপার জানা নাই, এই তো তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি পূরণ হলো, আমি সভাতে যাই কইয়া। এবার দাদার কাছে আমি দুইটা প্রশ্ন করব, সুন্দর করে জবাব দেবে, কেমন? সত্য ত্রেতা দাপর কলি, সত্য মানে এক, সত্য মানে এক, ত্রেতা মানে তিন, দাপর মানে দুই, কলি মানে চার, তাহলে একের পরে দুই আসার কথা মানে দাদার যুগটা আসার কথা দাপর, কিন্তু দাদার যুগ আসলো না, তিন নম্বর যুগটা এসে গেল, আমাদের তিন নম্বর ভাই ত্রেতার যুগ আসলো, তার কারণটা কি? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার যুগটা এক যুগ পরে কেন, আর দাদার ত্রেতার যুগটা ওই দুইয়ের একের পরে তিন কেন আসলো, দুই আসলো না কেন, তোমার কাছে আমার জিজ্ঞাসা। আরেকটি প্রশ্ন তোমার কাছে কি, এই যে দ্রৌপদী, দ্রৌপদীর পাঁচটি স্বামী তবু সে সতী, বা বাবা কি সুন্দর সতী গো, হ্যাঁ চিন্তা করছেন ঘটনা, যার পাঁচটা স্বামী সে হলো সতী, হ্যাঁ তাহলে তোমার কাছে জিজ্ঞাসা, পাঁচটা স্বামী যার
সে সতী কি করে হলো তোমার কাছে আমার জিজ্ঞাসা করলো, সুন্দর করে প্রশ্নটা খুলে বলল, এবার পাঁচটা স্বামীর মধ্যে যদি একটা স্বামী মরে যায় তাহলে সেই মেয়েটা সধবা থাকবে না বিধবা থাকবে তোমার কাছে আমার জিজ্ঞাসা। দ্রৌপদীর পাঁচটি স্বামীর মধ্যে একটা স্বামী যদি মরে যায় তাহলে কি সে সতী থাকবে, সে কি বিধবা থাকবে না সধবা থাকবে তোমার কাছে জিজ্ঞাস। আর দ্রৌপদীর পাঁচটি স্বামী থাকা সত্ত্বেও সে কোন আইনে কোন সংবিধানে সতী হইল এই কথাটা একটু খুইলা বইল, এর বেশি পেশাল পারবো না, একটা গান গাবো দাদাকে আবার পাঠাবো। নিদান কালে দরদিয়ারে কোথায় তুমি রইলে লুকাইয়া, আমি প্রতভ্রান্ত শান্ত পথিক ওর দয়াল শান্তি পাব কই যায়া, কোথায় তুমি রইলে লুকাইয়া দরদিয়া তুমি রইলে লুকাইয়া, দেখে কেউ দুঃখ বুঝে এমন বান্ধব না, আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝবে এমন বান্ধব না, স্বজন বিহীন বিজন মনে কাঁদিয়া বেড়া, আমার সিন্ধু পারে বান্ধব হইয়া রে দয়াল কে নেবে তো গাইয়া, কোথায় তুমি রইলে গাইয়া, কোথায় তুমি রইলে গাইয়া।
আজকে যারা ভালোবেসে আদর করেন যারা ও বাবা আজ যারা আমায় ভালোবাসতেছে কালি তারা পর হয়ে যাবে কশ্য মাতা কশ্য পিতা কশ্য ভ্রাতা সহোদরা কায়া প্রাণে নাই সম্বন্ধ কাকস্য পরিবেদনা বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কাউর না একবার ভাবেন তো কেউ কি কাউর কেউ কাউর না আমার এই দেহের সঙ্গে আমার প্রাণ পাখির কোনো সম্বন্ধ নাই এই প্রাণ পাখি যেদিন দেবে ফাঁকি এই দেহটার পাঁচপোশ দাম থাকবে না লোকে বলবে বাড়িতে মরেছে মরা এই মরা সরা বাড়িতে দে গোবর সরা ওরে ভোলা মন আমি তো সংসারে মিছে মায়ায় ভুলে আসো কি কার আজকে যারা ভালোবেসে আদর করেন যারা কালি হয়তো জন্মের মতো বিদায় দেবে তারা পাখি সেদিন খাঁচা ছাড়া যাবে পর হইয়া কোথায় তুমি নইলে লুকাইয়া নিদান কালে দর দিয়া রে কোথায় তুমি নইলে লুকাইয়া কোথায় তুমি মাঝে মাঝে প্রাণে বাজে কি যে রইল বাকি এই জীবনে শুধু আবার আবার করে বেড়াইলাম কিন্তু আমি যে কার কে যে আমার তার কথা একবার ভাবি নাই তার কথা যদি ভাবতাম তাহলে তো সবই পেতাম মাঝে মাঝে প্রাণে বাজে আবার কি যে রইল বাকি কোন দিন জানি খাঁচা ধরে পিঞ্জিরা রই পাখি পাখি সেদিন বিজয় বলে
পড়িয়া উঠায় তুমি রইলে বর্তমানে বউকে গুরুর মতো দেখা দরকার, তাই না? বউকে গুরু দেখতে হবে, গুরু করে মানতে হবে, তারপর গুরু গোসাইকে খেসারির ডাল কাঁচকলাই খাওয়াইতে হবে, তাহলে নাকি কি ফাইট করতে পারবে মিঠুনের মতো। বাহ, খুব ভালো লাগলো। যা প্রশ্ন করেছিলাম সুন্দরভাবে উত্তর দিয়েছেন। তবে একটা কথা আগেই বলে যাচ্ছি, মানে এটা আমার জানার বাসনা, বর্তমানে যে বউকে গুরুর মতো দেখা দরকার, স্বামীর কাছে বউ গুরু হতে পারে, কলিযুগে কে বউকে গুরুর মতো দেখেছিল? যাকে দেখে আমরা জানবো যে বউ স্বামীর কাছে গুরু হতে পারে, আর বউ কি কর্ম করলে স্বামীর গুরু হয়, কে গুরু মেনেছিল বউকে, আর বউ কি কর্ম করলে স্বামীর কাছে গুরু হতে পারে, এই কথাটা আগেই জিজ্ঞাসা করে যাই। এবার একটি গান গাই। এখনকার বৌমা ঘরে বেশি কিছু কোন যায় না, বউরে কিছু কইতে গেলে পোলার যে বাজারে যায় না, বউরে কিছু কইতে গেলে পোলা যে বাজারে যায় না, বউকে কিছু বললে আবার পোলায় বাজার হাট কিছু করবে না, বউর সাথে ঘরের কোনায় বসে থাকবে, বউকে কিছু বলা যাবে না। এখনকার বৌমা ঘরে বেশি কিছু কমন যায় না, এখনকার বৌমা ঘরে বেশি কিছু কমন যায় না, বউরে কিছু কইতে গেলে পোলা যে বাজারে যায় না, বউরে কিছু কইতে গেলে পোলা যে বাজারে যায় না, এখনকার বৌমা ঘরে বেশি কিছু কমন যায় না, এখনকার বৌমা ঘরে বেশি কিছু কমন যায় না। শাশুড়ি ভাত বাড়িয়া আদরে ডাকে বৌমারে, বৌমা তুমি কোথায় গেলা ভাত খাইবা না, শাশুড়ি ভাত বেড়ে বৌমাকে ডাকছে, বৌমা ও বৌমা কোথায় গেলে ভাত খাবে না, এসো ভাত খেয়ে যাও। শাশুড়ি ভাত বাড়িয়া আদরে ডাকে বৌমারে, বৌমা তুমি কোথায় গেলা ভাত খাইবা না, বউয়ে কি বলে জানেন? বউয়ে বলে, আমার যখন খুশি তখন খামো, পেন পেনানি ভাল লাগে না, আমার যখন খুশি তখন খামো, পেন পেনানি জুত লাগে না, এখনকার বৌমা ঘরে বেশি কিছু কমন যায় না, এখনকার বৌমা ঘরে বেশি কিছু কমন যায় না। ননদি পান সাজাইয়া আদরে ডাকে বৌদি রে,
বৌদি ও বৌদি, ও গো বৌদি তুমি কোথায় গেলা পান খাইবা না? ননদি পান সাজাইয়া আদরে ডাকে বৌদি রে, বৌদি তুমি কোথায় গেলা পান খাইবা না? বৌদি কি বলছে জানেন? বৌদি বলে, আমার যখন খুশি তখন খামো, কোনো শালির ধার ধারি না। বৌদি বলে, আমার যখন খুশি তখন খামো, কোনো শালির ধার ধারি না। এখনকার বৌমা ঘরে বেশি কিছু গৌণ যায় না, এখনকার বৌমা ঘরে বেশি কিছু গৌণ যায় না। বাড়ি ভরা কুটুম আইছে, বউ যাবে ভাত রান্ধিবা, বউয়ের কান্দন দেখা হাইরে জামাই কান্দে। তাহলে সত্য ত্রেতা দাপর কলি, সত্য দাপর ত্রেতা কলি, এভাবে একের পর এক। কেমন? সত্যের পরে দাপরের রাজত্ব ছিল, তারপর ত্রেতা, তারপর কলি। কিন্তু আমরা কি দেখতে পাই, দাপরের রাজত্বটা এক যুগ পরে চলে গেছে। তাই কেন দাপরের রাজত্ব পিতা কেন এক যুগ পরে দিয়েছেন, তার মূল কারণটা কি? দাপর কি অপরাধ করেছিল যে তাকে এক যুগ পরে তার রাজত্ব পেল? এই জিজ্ঞাসা করে গেছে। আপনারা সকলেই জানেন গৌতম মুনির স্ত্রী অহল্যা সতী। গৌতম মুনির স্ত্রীর নাম অহল্যা সতী ছিল। তার প্রিয় শিষ্য ইন্দ্র একদিন সতীত্ব না ছিল, গৌতম মুনির স্ত্রী অহল্যা সতী তাদের প্রিয় শিষ্য ছিল দেবরাজ ইন্দ্র। ইন্দ্র একদিন কি করেছে, গুরুদেবের অবর্তমানে গুরুদেবের রূপ ধরে সেই ঘরে গিয়ে অহল্যা সতীর সতীত্ব নাশ করেছে। কিন্তু অহল্যা সতী বুঝতে পারেনি যে সে তার স্বামী না, বুঝতে পারল না। এবার যখন সতীত্ব নাশ করে চলে গেছে, কিছুক্ষণ পরেই গৌতম মুনি তপস্যায় ছিলেন, তিনি আবার গৃহে ফিরে এসেছেন। এসে একটু অহল্যাকে এলোমেলো ভাবে দেখছেন, দেখে জিজ্ঞাসা করছেন যে অহল্যা তোমাকে এরকম এলোমেলো লাগছে কেন? অহল্যা অবাক হয়ে গেল স্বামীর কথা শুনে। কি স্বামী, এ তোমার কেমন কথা? একটু আগেই তো তুমি গৃহে এসেছিলে, গৃহে তোমার সাথে আমার কি কি হলো তুমি কি সে সমস্ত কিছুই জানো না? তখন গৌতম মুনি বলছেন, কি বলছো অহল্যা, আমি এতক্ষণ তপস্যায় ছিলাম, আমি এখনই ঘরে ফিরলাম, আর তুমি কি বলছো একটু আগে গৃহে এসেছিলাম মানে? তুমি সত্যি করে বলো তো কি হয়েছে? তখন অহল্যা সতী বলছেন যে স্বামী, আমি তো তোমাকেই মনে করেছিলাম, এ কি সর্বনাশ হয়ে গেছে? সে তুমি না, সে তাহলে কে?
তখন গৌতম মুনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন তার প্রিয় শিষ্য দেবরাজ ইন্দ্র গুরুদেবের রূপ ধরে সে গুরুমায়ের সতীত্ব নাশ করেছে। তাই সঙ্গে সঙ্গে ইন্দ্রকে গৌতম মুনি অভিশাপ দিল। অভিশাপে ইন্দ্রের শরীরে সহস্র যোনি হল। ইন্দ্রকে গৌতম মুনি অভিশাপ দিলেন, তোমার যোনির প্রতি এত লোভ, তুমি তোমার মায়ের সতীত্ব নষ্ট করেছো, যাও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার শরীরে সহস্র যোনি হবে। সঙ্গে সঙ্গে ইন্দ্রের শরীরে সহস্র যোনি হয়ে গেছে। এদিকে অহল্যাকেও বাকি রাখলেন না, অহল্যাকে বললেন যে অহল্যা তুমি কেমন সতী নারী, তোমার স্বামীকে তুমি চিনতে পারলে না, যাও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পাষাণী হয়ে যাও। অহল্যা সতীকে ডেকে দিয়ে বলছেন যে স্বামী সত্যিই তো আমি কেমন নারী, আমি স্বামীকে চিনতে পারলাম না, কিন্তু স্বামী তোমার অভিশাপে আমি যে পাষাণী হয়ে যাব, এই পাষাণী কুল থেকে তাহলে কবে আমি উদ্ধার পাব, তুমি সে কথা আমায় বলে দাও। তখন গৌতম মুনি বললেন, ত্রেতাযুগে রাম অবতারে রামের পাদস্পর্শেই তুমি পাষাণী কুল থেকে উদ্ধার হতে পারবে। এই তখন অভিশাপ দিলেন। এদিকে ইন্দ্র তার শরীরে সহস্র যোনি হয়ে গেছে। ইন্দ্র কাউকে মুখ দেখাতে পারছে না, একটা যোনির জ্বালা সহ্য করা যায় না, তাহলে এত সহস্র যোনির জ্বালা ইন্দ্র কি করে সহ্য করবে। আবার ছুটে এসেছে গুরুদেবের কাছে, গুরুদেবের চরণে পড়ে ক্ষমা চেয়ে বলছেন যে গুরুদেব মহাপাপ করেছি, মহাপাপই আমি, আমি পাপের শাস্তি পেয়েছি, কিন্তু এই মুখ আমি কাউকে দেখাতে পারছি না গুরুদেব, একমাত্র আপনিই পারেন আমাকে রক্ষা করতে, গুরুদেব আপনি আমাকে বাঁচান, এই জুনির থেকে আমি কি করে রক্ষা পাবো সেই উপায় আপনি আমায় বলে দিন। তখন গৌতম মুনি বললেন, তোমার জুনিগুলো তুমি যদি অন্য কারো শরীরে দিতে পারো তাহলে তুমি জুনির থেকে রক্ষা পেতে পারো, কিন্তু সেই জুনি কে নেবে, ইন্দ্র মহা পাপ করেছে, পাপের শাস্তি পেয়েছে, তার ভাগ কি কেউ নিতে চাইবে, কেউ নিতে চাইবে না। তখন ইন্দ্র বলছেন যে গুরুদেব আমি মহাপাপি, আমি পাপ করেছি, শাস্তি পেয়েছি, কিন্তু এই পাপের ভাগ কে নেবে, কেউ নিতে চাইবে না, আর কোনো উপায় আছে কি না আপনি আমায় বলে দিন। তখন সামনে একটা ফল ছিল, সেই ফলটা ছিল আনারস। তখন গৌতম মুনি বললেন, তুমি তোমার শরীরে জুনিগুলো ওই ফলটা শরীরে দিয়ে দাও। আনারসের গাটা কিন্তু আগে এত ওই চোখ চোখ ছিল না, আগে তার গাটাও বেশ সুন্দর ছিল। তখন কি করলো ইন্দ্র, সেই জুনিগুলো ফলের শরীরে দিয়ে দিল, সেই ফলটাই আনারস। এবার আনারসকে ডেকে দিয়ে বলছে, আমি মহাপাপী হয়ে গেলাম, আমি আর কোনো সেবায় লাগব না। তখন আনারসকে বর দেওয়া হলো যে না, তুমি যেহেতু ইন্দ্রকে রক্ষা করলে তোমাকে এটাই বর দেওয়া হলো, সব পূজারে তুমি আগেই লাগবে। কেমন সব পূজার আগেই লাগবে মানে, আপনারা যদি কেউ পূজার বাজার করতে যান, বাজারে গিয়ে যদি আপনারা আনারস ফলকে দেখেন, যদি ভাবেন যে অন্য বাজারটা করে আসি, যাবার সময় আনারসটাকে কিনে নিয়ে যাব, সেটা করবেন না। আনারসকে দেখা মাত্র আনারসকে ব্যতি রেখে যদি আপনারা পূজার বাজার করতে যান, তাহলে সেই পূজার বাজার সুসম্পন্ন হবে না। আনারস ফলকে দেখা মাত্র আনারসকে কিনে ব্যাগের মধ্যে নিতে হবে, তারপর অন্য বাজার করতে হবে। কেমন, সেই জন্য আনারস সব পূজারই আগেই লাগে, এটা তখন বর দেওয়া হলো। এদিকে অহল্যা সতীর সন্তানের নাম শরদ্যান ছিল, সেই শরদ্যান মায়ের পাষাণ মূর্তি সহিতে নারিল। শরদ্যান অহল্যা সতীর সন্তানের নাম, সে মায়ের পাষাণ মূর্তি সহ্য করতে না পেরে কি করলো, তখন শরদ্যান ব্রহ্মার তপস্যা করে, তাই তপস্যায় সিদ্ধি লাভ পেয়ে ব্রহ্মার দর্শন পেয়ে যায়। তপস্যা করতে করতে যখন সিদ্ধি লাভ পেল, ব্রহ্মা তাকে দর্শন দিল। এবার ব্রহ্মার দর্শন পেয়ে বলছে,
ঠাকুর আপনি আমাকে এই বর দিন, আমি আমার মায়ের পাষাণ মূর্তি সহ্য করতে পারছি না, মাকে পাষাণী কুল থেকে উদ্ধার করে দিন। তখন ব্রহ্মা বলছেন, এ তো এখন সম্ভব নয়, তোমার পিতার কথা মতো সেটা অনেক দেরি আছে, সামনে আসবে দাপর যুগ, তারপর আসবে ত্রেতা যুগ, সেই ত্রেতা যুগে তোমার মায়ের পাষাণী কুল থেকে উদ্ধার হওয়ার কথা, এখন সেটা সম্ভব হবে না। কিন্তু শরদ্দেন বলছেন, না ঠাকুর, যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়েই থাকেন তাহলে আপনি যেভাবেই হোক না কেন আমার মায়ের উদ্ধারের ব্যবস্থা করে দিন। তখন ব্রহ্মা বললেন, যাও তথাস্তু, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই তোমার মায়ের পাষাণী কুল থেকে উদ্ধার করবার জন্যই আমি ত্রেতার রাজত্বটা এক যুগ আগে এনে দিচ্ছি, দাপরের রাজত্বটা এক যুগ পরে দিচ্ছি। এটাই কারণ ছিল, অহল্যা সতীর পাষাণী কুল থেকে উদ্ধার হওয়ার জন্যই আমার রাজত্ব পিতা এক যুগ পরে দিয়েছেন। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি সভায় শুনতে পাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিলাম, চিন্তার কারণ নাই। আর এক কথা আমার কাছে জিজ্ঞাসা করে গেছে, আমার কিন্তু মনে আছে, আমি ভুলি নাই, সতীর ব্যাখ্যা করে গেছে সবাই শুনতে পাই। আমাদের যুগের সতী পঞ্চসতী অহল্যা তারা মন্দোদরী দ্রৌপদী আর ছিলেন কুন্তি, আমি বলে যাই এগুলো আমাদের যুগের মহাসতী, তোমার কি জানা নাই। এগুলো আমাদের যুগের সতী, আমাদের সতীদের পাওয়ার ছিল। কেমন আপনারা এখনো যদি কেউ ঘুম থেকে উঠে এই পঞ্চসতীর নাম নিয়ে একটা প্রণাম করতে পারেন, দিনটা কিন্তু খুব ভালো যায়। আর সেই সতীর নামে বদনাম, তাই না? বলে গেছে আমাদের যুগের সতীদের চরিত্রের ঠিক নাই, বিয়ের আগে সন্তান হয়। হ্যাঁ, আমরা সাধারণত এটাই দেখি, বিয়ের আগে সন্তান হলো, কার? কুন্তির বিয়ের আগে সন্তান, কুন্তির বিয়ের আগে সন্তান হলো, শুধু সন্তানটাই দেখলো, কিভাবে হলো সেটা তুমি দেখবা না। হ্যাঁ, এই কুন্তি দুর্বাসা মুনির বরপ্রাপ্ত হয়েছিলেন, দুর্বাসা মুনির থেকে একটি মন্ত্র পেয়েছিলেন, বলেছিলেন এই মন্ত্র উচ্চারণ করে তুমি যাকে স্মরণ করবা সেই তোমার কাছে আসবে। আর তখন কুন্তি কি করেছে, সেই বর পরীক্ষা করবার জন্য মন্ত্র উচ্চারণ করে কাকে স্মরণ করেছিলেন? সূর্যদেবকে। সূর্যদেব যখন কুমারীকালে পরশন দিল, সেই পরশনে কুন্তি তখন গর্ভাবতী হলো। জগতে কলঙ্কিনী হবেন বলে কর্ণ দিয়ে সন্তান প্রসব করলো, তাই তো তার নাম কর্ণ হলো। কুমারীকালে সন্তান হলো ঠিকই, কিন্তু সেই সন্তান জুনি দিয়ে জন্ম নেয় নাই, কর্ণ দিয়ে প্রসব করেছিল, আমি তোমায় বলে যাই। সেই কারণেই সতী রইল, তোমার কি জানা নাই। ভাই রে কলি তোরে বলি, আমি বলতে চাই, তোর যুগে এমন কি কোনো সতী আছে যে নাক কান দিয়ে সন্তান বের করবে? আমি দেখতে চাই। বর্তমানে এমন আছে কেউ যে নাক কান দিয়ে সন্তান বের করতে পারবে? আমাদের যুগে ছিল, আমাদের যুগে সতীদের ক্ষমতা ছিল, বর্তমানে সতী নাই, বর্তমানে সাধু নাই, সতী নাই, এগুলো আমাদের যুগের সতী। একটা সতীও কিন্তু কলিযুগে নাই, যদি থাকে একটু নাম ঠিকানা সহ দেখতে চাই বর্তমানে কলিযুগে কোন জায়গায় সতীটা আছে। জিজ্ঞাসা রইল কলির কাছে। আর এই যে দ্রৌপদী,
পাঁচটা স্বামী থাকার পরেও সে সতী। তাহলে এই যে পাঁচটা স্বামী যে হলো একটা কারণ আছে তো। এই দ্রৌপদী আগের জন্মে স্বর্গের নর্তকী ছিল কেতকী নামে। আমি তোমায় বলে যাই, সেই কেতকী একদিন সুরভি গাভীকে দেখে হেসেছিল তাই। তার কেতকী নাম ছিল, স্বর্গের নর্তকী ছিলেন সেই দ্রৌপদী। কেতকী একদিন হেসেছিল কাকে দেখে? সুরভি গাভীকে দেখে। সুরভি গাভীর পেছনে পাঁচটা ষাঁড় তারা করে যাচ্ছিল, সেই দৃশ্য দেখে কেতকী হেসেছিল। সুরভি গাভী তখন মনে কষ্ট পেয়ে অভিশাপ দিল কেতকীকে। আমি বলে যাই, অভিশাপ দিল কি? তোরও পরজন্মে পাঁচটা স্বামী হবে, সকলেই হাসবে বলে যাই। অভিশাপ দিল, আজ তুই আমাকে দেখে হাসছিস কেতকী, আমার পেছনে পাঁচটা সার বলে। হ্যাঁ, তোকে অভিশাপ দিলাম, পরজন্মে তোরও পাঁচটা স্বামী হবে, তোকে দেখে লোকে হাসবে। কিন্তু এখানে একটি কথা, পাঁচটা স্বামী নিয়ে সংসার করলো তবু কি করে সতী হইল? তোমায় বলে যাই, পাঁচটা স্বামীকে নিয়ে কি করে সংসার করলো তোমার কি জানা নাই? দ্রৌপদী আমাদের মতো স্বামী নিয়ে সহবাস করতো না, একজন করে স্বামীকে নিয়ে ১২ বছর সহবাস করত। যে স্বামীর সঙ্গে সহবাস করত, দ্রৌপদীর স্বামীর মাঝখানে খারাপ তরবারি থাকত। সেই তরবারি এমন ধারালো ছিল যে একটা মাছি পর্যন্ত বসলে টুকরো টুকরো হয়ে যাবে। সেই ধারালো অস্ত্র সেখানে থাকত, তাহলে সেখানে কোনোদিন কিছু হয়নি, কোনো রক্তের দাগ লাগেনি। তাহলে বোঝাই যাচ্ছে দ্রৌপদী এইভাবে সহবাস করত বলেই সে সতী। কেমন? আর পাঁচটা স্বামীর কি কারণ তোমাকে বলে দিলাম। হ্যাঁ, সতী আবার কখনো বিধবা হয়? সতীর পতি মরে কখনো? সতীর পতি মরে না। কেমন? তুমি সে সমস্ত জানোই না, বর্তমানে কলিযুগে তো সতীই নাই। হ্যাঁ, আমার প্রশ্ন এখানে রইল, বর্তমানে সতী নাই কেন, বর্তমানে সাধু নাই কেন? সাধু আছে, সাধুদের পাওয়ার নাই। কেমন? গেরুয়া বসন পরে সাধু অনেক দেখা যায় বর্তমানে, কিন্তু পাওয়ার নাই। কেমন পাওয়ার নাই? আমাদের যুগে সাধুরা কি করতেন? জলের উপর দিয়ে হেঁটে যেতেন, শূন্য মার্গে উড়ে বেড়াতেন, মুখ দিয়ে আগুন বের করতেন। বর্তমানে এমন সাধু দুই একটা আছে যে শূন্য মার্গে উড়ে বেড়াবে, মুখ দিয়ে আগুন বের করবে, জলের উপর দিয়ে হেঁটে যাবে। যদি থাকে একটু ভালো করে প্রমাণ সহ দেখতে চাই কোন জায়গায় সাধুটা আছে। তাই আরেকটি কথা হলো, আমরা জানি শাস্ত্রে আমরা পাই, কোনো মেয়ে যদি বাপের বাড়িতে ঋতুবতী হয় তাহলে তার পিতৃপুরুষ নাকি নরকগামী হয়। কোনো মেয়ে যদি বাপের বাড়িতে ঋতুবতী হয় তাহলে তার পিতৃপুরুষ নরকগামী হয়, এটা শাস্ত্রে পাই। ভারতীয় সংবিধানে কি বললেন? ১৮ বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। কেমন? তাহলে আমরা কোনটা মানবো, শাস্ত্র না ভারতীয় সংবিধান? শাস্ত্রে বললেন কোনো মেয়ে ঋতুবতী বাপের বাড়িতে হতেই পারবে না, তার আগেই তাকে বিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে? বাল্য বিবাহ দিতে হবে, তাই তো? আবার সংবিধান কি বললেন? যে না, এটা করা যাবে না, ১৮ বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবেই না। তাহলে আমরা কোনটা করব, কোনটা মানব, শাস্ত্র নাকি ভারতীয় সংবিধান? একটু বিধানটা ভালো করে বলে দেবেন আমার ভাই কলি। তবে
ভাই কলির কিন্তু স্বভাব চরিত্র ঠিক নয়, ঠিক আছে? কেন বলেন তো? এই যে সত্য তেতা দাপর কলি, তিন যুগের পরমায়ু অনেক বলে গেছে, কলিযুগে সে সমস্ত মানলে চলবে না। কেন? কলিযুগে সে সমস্ত মানলে চলবে না, বিধির বিধান মানছেন না, এমন কিছু সংবিধান তৈরি করে দিয়েছেন কলির পক্ষে সে সমস্ত মানা সম্ভব নয়। কলির যুগের পরমায়ু কম, জীবের পরমায়ু কম, তারা কঠিন তপস্যা কঠিন সাধনা সম্ভব করতে পারবেন না। তাই কলি কি করলেন, এই কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য কিছু ব্যবস্থা বের করলেন। হ্যাঁ, ঠিকই করেছেন, কলির যে চরিত্র এই অল্প আয়ু পেয়েই যে অবস্থা করছে, যদি আরো বেশি করে দেওয়া যায় তাহলে যে কলিযুগে অবস্থা কি আরো হবে। তাই কলিযুগের পরমায়ু কম করে দিয়েছেন যেন তাড়াতাড়ি কলিযুগটা শেষ হয়ে যায়, বুঝলেন? ও যতই চেষ্টা করুক, আসলে কলি রাজাই তো ঠিক নাই, রাজা ঠিক না থাকলে সে তাহলে রাজ্য পরিচালনা করবে কি করে ভালো করে, তাই না? তো যাই হোক, যে যতটুকুর প্রাপ্য, যতটুকু পাওয়া উচিত তাকে ততটুকুই দেওয়া দরকার, তার থেকে বেশি দিলে সে সামলাতে পারবে না। তবে একটা কথা না বললেই নয়, তিন যুগে যে সমস্ত সুযোগ সুবিধা ছিল না, এই কলিযুগে সে সমস্ত করে দেওয়া হয়েছে। আমাদের যুগে কঠিন তপস্যা না করলে, কঠিন সাধনা না করলে জীব উদ্ধার হতে পারত না, কিন্তু কলিযুগে খুবই সোজা রাস্তা। যেমন জীবের পরমায়ু কম, যুগের পরমায়ু কম, রাস্তাটাও খুবই সোজা। তোমরা একবার সদ্গুরুর আশ্রয় নাও, তোমরা বদন ভরি হরি বলো, তাহলে তোমরা উদ্ধার হতে পারবে। এত সুযোগ সুবিধা আমাদের যুগে ছিল না, এই সুযোগ সুবিধা একমাত্র কলিযুগেই করে দেওয়া হয়েছে। তো যাই হোক, প্রশ্ন রয়ে গেল, খুব ভালোভাবে আপনার উত্তর শুনে নেবেন। এবার একটি গান করে আসো ছেড়ে দিচ্ছি। এই মনে যদি পচন ধরে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওরে মলম দিবি কোন জায়গায়। এই যে আমাদের সাড়ে তিন হাত দেহটি, এই দেহের যে কোনো জায়গায় কাটলে ফাড়লে চিরলে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু ঔষধ দেবেন, সে সমস্ত লাগালে সেই ক্ষতস্থান আমাদের ভালো হয়ে যাবে। কিন্তু এই সাড়ে তিন হাত দেহের মধ্যে ছোট্ট একটি মন রয়েছে, যেই মন একবার ফেটে গেলে, কেটে গেলে, চিরে গেলে কারো সাধ্য নেই সেই মনকে আবার সারায়, আবার ঠিক করে। আর মলম লাগানোর তো জায়গাই খুঁজে পাবেন না। দেহের মধ্যে মনটা যে আমাদের কোথায় সেটাই আমরা বলতে পারি না, কেউ জানে না। তাই তো বললেন, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। তাহলে এই মনের পরিমাণটা কতটুকু? একটা চুলের চারশো ভাগের চিকন কাঁচের তৈরি মন, আটটা গেলে লাগায় জোড়া, নাই কারিগর এমন জন। একটা চুলের চারশো ভাগের চিকন কাঁচের তৈরি মন, আটটা গেলে লাগায় জোড়া, নাই কারিগর এমন জন। এই দেহ মাঝে কোনখানে মন, ঠিকানা তার কে বাপা, এই দেহ মাঝে কোনখানে মন, ঠিকানা তার কে বাপায়, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা,
মলম দেবী কোন জায়গায়, চোখে তার যায় না দেখা, মলম দেবী কোন জায়গায়। তুলার সমান ওজন মনের, হাওয়ার মাঝে ভেসে বয় কান্ধে যে তার কেমন করে পাহাড় সমান দুঃখ রয়। তুলার সমান ওজন মনের, হাওয়ার মাঝে ভেসে বয় কান্ধে যে তার কেমন করে পাহাড় সমান দুঃখ রয়। মন মরিলে আজরাইলে প্রাণে তো আর ফটফটায়, মন মরিলে আজরাইলে প্রাণে তো আর ফটফটায়, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। সতি নাই আমার যুগে, বলো সতি নাই এখানে? যত নারী আছে সবাই সতী, কেউ অসতী না এখানে। যারা বাবারা আছেন সবাই সাধু, কেউ অসাধু না। এতক্ষণ কয়ে গেল আপনারা ছেড়ে দিলেন, কিছু কইলেন না, হ্যাঁ সবাই সাধু। সাধু সাজলেই সাধু হওয়া যায় না, সাত এই যে মনের যে সাত, এই মনের সাতকে ধুয়ে মুছে ফেলে দিতে হবে তবে সে সাধু। খালি ওই গেরুয়া কাপড় পরে লাল সিঁদুরের ফুটা দিলেই সাধু হওয়া যায় না। হরি বল হরি বল। হ্যাঁ তাহলে এবার প্রশ্ন করেছে, আমি শুনতে পাই, কি কর্ম করলে একটা নারী স্বামীর গুরু হয়, কে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, সে হলো সারদা। আসতে একদিন সারদা রামকৃষ্ণ ঠাকুরকে বললেন, ঠাকুর আমি তো তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী, চন্দ্র সূর্য সাক্ষী রেখে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। নারী স্বামীর সঙ্গে বিয়ে হয় কেন? মা হতে চায়, সন্তানের জননী হতে চায়, তো তুমি তো আমাকে সন্তান দান করলে না। রামকৃষ্ণ ঠাকুর বলছে, সারদা এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই তোমার সন্তান, তুমি বিশ্বজননী। যে হ্যাঁ সে তো ঠিক মানলাম, কিন্তু তোমার ঔরসে আমার গর্ভে আমি একটি সন্তান চাই। বলছে ও তাই নাকি, ঠিক আছে আগত মাস আসবে যখন তুমি শুদ্ধ শান্তি হয়ে মনের আনন্দে থাকবে সজ্জায়, আমি তোমাকে সন্তান দান করব। তাই মাস পরিপূর্ণ যখন হয়ে গেল, সারদা শুদ্ধ শান্তি হয়ে খুব সুন্দর করে বিছানা সাজিয়ে ফুল দীপ ধূপ অগুর চন্দন দিয়ে সাজিয়ে সজ্জাকে লাল সিঁদুরের ফোঁটা পরে লাল পাড়ের শাড়ি পরে পায়ে আলতা পরে চুল ছেড়ে দিয়ে সজ্জায় মনের আনন্দে শুয়ে আছেন, ঠাকুর সন্তান দান করবে। ঠাকুর কি করলেন? তার কথা অনুসারে করেন নাই দেরি, সারদার মন্দিরে প্রবেশ করলেন তাড়াতাড়ি। প্রবেশ করে দেখছে সারদা যে শুয়ে আছে মনে হয় মা কালী শুয়ে আছে, মা মা বলে সারদার চরণ জড়িয়ে ধরছে। সারদা বলছে, কি একই স্বামী একই করলে তুমি, তুমি আমার চরণ ধরছো কেন, আমাকে মা মা বলে রাখছো কেন? যে না আমি তোমার মধ্যে আমার মাকে দেখতে পেয়েছি, তুমি যে আমার আদ্যা শক্তি মহামায়া যোগমায়া, তুমি যে আমার মা। মা ভই করে ফুল হাতে নিয়ে সারদার চরণে পুষ্পাঞ্জলি দিলেন। সেই দিন সারদা রামকৃষ্ণের হাত ধরে বললেন, ও গো ঠাকুর তোমার মতো সন্তানের মুখে আমি মা ডাক শুনেছি, আমি যার মা হতে চাই না, আমি যার মা হতে চাই না, তোমার মতো সন্তান আমি পেয়েছি, আমি আর মা হতে চাই না। ওরে দাদা বলি তোর ঠাই, এমন নারী যদি হতে পারে অবশ্যই স্বামীর গুরু হয় সংসারে। বললাম আমি তোরে,
আরেকজন নারী ছিল, কথাটা সংক্ষেপে বলা ভালো। আমাদের ছয়জন গোসাই আছে, তার মধ্যে দুইজন গোসাই আছে, একজনের নাম রঘুনাথ ভট্ট, একজনের নাম রঘুনাথ দাস। রঘুনাথ দাসের বাবা জমিদার, প্রচুর সম্পত্তির মালিক, একটি মাত্র ছেলে। সে কি করে? গৌরের দলে মিশে গেছে, বৈষ্ণব দলে মিশে হরে কৃষ্ণ গুলো গান গায়, সংসারের দিকে তার কোনো লক্ষ্য নাই। রঘুনাথ দাসের বাবা মনে মনে চিন্তা করলেন, আমার এই বিশাল সম্পত্তি কে রক্ষা করে? অল্প বয়সে আমার ছেলেটা বৈরাগী হয়ে যাচ্ছে, বৈষ্ণব হয়ে যাচ্ছে, না 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 না। তিনি কী করলেন? একটি পাত্রী সন্ধান করলেন, একটি পাত্রী সন্ধান করে বিয়ের সম্বন্ধ ঠিক করলেন। রঘুনাথ দাস শুনলেন তার বাবা তার জন্য বিয়ের সম্বন্ধ ঠিক করেছে, বিয়ে পাকাপাকি করে ফেলছে। তার এক বন্ধু, তার নাম রঘুনাথ ভট্ট, রঘুনাথ ভট্টকে ডেকে বললেন, বন্ধু আমি তো বিয়ে করব না, আমি তো সংসার করব না, আমি যে গৌরের দলে যাই, গৌরের সঙ্গে আমি কৃষ্ণ গুণ গান গাই, কলি হতে জীবকে উদ্ধার করবার জন্য আমি গৌরকে সাহায্য করতে চাই, সংসার করব না। সংসার অসার, সংসার অসার, সংসার সাগর রূপিছ, মীন রূপিছ মানবা, জঞ্জাল জাল রূপিছ, কাল রূপিছ ধীবরা, পৃথিবীটা একটা সাগর সমতুল্য। আমরা প্রত্যেকটা মানুষ মাছের মতো ঘুরে বেড়াচ্ছি, ধীবর অর্থাৎ জম কখন জালে আটকাবে কেউ বলতে পারে না। তাই বন্ধু আমি সংসার করব না, তুমি এক কাজ করো, আমার ওই ভাবি শ্বশুর বাড়ি যাও, গিয়ে যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার কাছে তুমি যে আমার বদনাম করে বিয়েটা ভেঙে দাও। রঘুনাথ ভট্ট গেলেন, সেই মেয়েটার নাম সুলোচনা। সুলোচনার বাড়ি গিয়ে সুলোচনার বাবাকে বলছে, আমি আপনার ভাবি জামাতার বন্ধু, এখানে একটা দরকারে এসেছিলাম তাই আপনার বাড়ি এলাম। বোন এবার জামাইয়ের বন্ধু যেহেতু তার একটু আদর যত্ন করতে হয়, আদর যত্ন করে খাওয়ালো, বাড়িতে থাকতে দিল। এবার মেয়েটাকে তো খুঁজে পাচ্ছে না, যে মেয়েটাকে কিছু বলবে মেয়েটাকে দেখতে পাচ্ছে না। রাত্রি হয়ে গেল, ভোর হয়ে গেছে, ভোরবেলা মেয়েটা কী করছে, স্নান করে নতুন কাপড় পরে চুল ছেড়ে দিয়ে সাজি হাতে নিয়ে ফুলবাগানের দিকে যায়, ফুল তুলতে তুলতে ফুলবাগানের দিকে যায় আর গৌরের গুণগান গায়। কি গায়? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরের গান গাইতে গাইতে সুলোচনা যাচ্ছে, গৌরের গান গাইতে গাইতে যখন যায়, রঘুনাথ ভট্ট ঘুম থেকে শুনে গান শুনতে পায়, আ এত মধুর কণ্ঠে ভোরবেলা গৌরের গান গাইতে গাইতে কে যায় গো? দরজা খুলে দেখছে একটি অপরূপ লক্ষ্মীযুক্ত একটি মেয়ে মানুষ যাচ্ছে। মনে মনে ভাবলেন যে এই মেয়েটাই হবে আমার বন্ধুর ভাবী স্ত্রী। কী করলেন? চাদর গায়ে দিয়ে ফুল বাগানে গিয়ে বসে রইলেন। সুলোচনা দূর থেকে দেখছে ফুল বাগানে যেন কে বসে আছে, ডেকে বলছে, তুমি কে? যে ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসি নাই, আমি তোমার উপকার করতে আসছি। যে কী উপকার করতে আসছেন? যে যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, ছেলেটা ভালো না, তাকে তুমি বিয়ে করো না। ও হো, তাই নাকি? কী দোষ? যে অনেক দোষ আছে, মদ খায়, জুয়া খেলে, অন্য মেয়ে মানুষের বাড়ি যায়। ও, ছেলেরা বিয়ের আগে এমন একটু খারাপ থাকে, বিয়ে হয়ে গেলে তারপর ওগুলো ভালো হয়ে যায়, ওর জন্য আপনি চিন্তা করুন, আপনি যান যান যান। রঘুনাথ ভট্ট চলে আসলেন, এসে বলছে রঘুনাথ দাসকে, বন্ধু রে তোর কি সৌভাগ্য যে কেন, যে যে মেয়েটার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে, সত্যি কি অপরূপ লক্ষ্মীযুক্তা ভক্তিমতী মেয়ে, এই মেয়েকে যদি তুই বিয়ে করতে পারিস তোর পুরুষ জীবনটা, মানুষ জীবনটা তোর ধন্য হবে। রঘুনাথ দাস কয়, বা বাবা, আমি গেল পাঠাইলাম তোকে বিয়ে ভাঙতে, আর তুই বিয়ে আর জুড়ে দিয়ে আসলি, না না না, এবার মেয়েটার নাম ঠিকানা কোন জায়গায় গেলে বলে পাওয়া যাবে, ভালো করে নিল। রঘুনাথ দাস নিয়ে ঠিক সেই সুলোচনার ফুলবাগানে গিয়ে চাদর গায়ে দিয়ে বসে আছে, ভোরবেলা প্রত্যেক দিনের মতো স্নান করে সাজি হাতে নিয়ে গৌরের গান গাইতে গাইতে যাচ্ছে। দূর থেকে দেখছে আজকেও যেন ফুলবাগানে কে বসে আছে, তাই দূর থেকে ডাকছে, যে আপনি কে, আজকে আপনি এসেছেন, আপনি কে? যে ভয় পেও না, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে আমি তারই এক বন্ধু। ও, কালকে এসেছিল এক বন্ধু, আজকে আরেক বন্ধু, বলুন আপনি কি বলতে চান? যে যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে ছেলেটা কিন্তু ভালো না, তুমি ওকে বিয়ে করো না। যে কি খারাপ? যে মদ খায়, যে আর কি, জুয়া খেলে, আর কি, অন্য একটা মেয়ের সঙ্গে তার গোপনে লেনা দেনা আছে। ও ঠিক আছে, আমি যাব গিয়ে স্বামীকে বুঝাবো, মদ খেও না, মদ খাওয়া খারাপ।
আমি বন্ধুকে বলবো তুমি জুয়া খেলো না, জুয়া যদি খেলতে হয় এই মন প্রাণ জীবন যৌবন একেবারে গোবিন্দের জুয়ার দ্বারে ধরো। তবু যদি কথা না মানে, যে মেয়েটার বাড়িতে যাওয়া আশা করে আমি তাকে বুঝিয়ে শুনিয়ে বলবো, তবু যদি সেই মেয়েটার বাড়ি যায় আমি স্বামীকে বলবো, স্বামী গো তুমি একবার সেই মেয়েটার বাড়ি নিয়ে যাও, আমি তার চরণ ধরে বলবো কি করে স্বামী সেবা করতে হয়, স্বামীকে কি করে ভালোবাসতে হয়, আমি তাকে স্বামী সেবার গুরু দায় দেব। রঘুনাথ দাস মেয়েটার কাছে করলেন প্রকাশ, এ তো সাধারণ মেয়ে না গো। তখন চাদর খুলে বলছে, এই মেয়ে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে আমি সেই ছেলে, আমার নাম রঘুনাথ দাস। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? যে হ্যাঁ অবশ্যই। যে আমার একটি সত্য আছে। যে কি সত্য? যে সত্যটা হলো তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কথা ঠিক। বিয়ে হওয়ার পর বাসর সজ্জায় আমরা যখন যাব, তখন তুমি নিজের হাতে আমাকে বৈষ্ণব সাজিয়ে তুমি হাসি মুখে আমাকে বিদায় দেবে। আমি গৌড়ের দলে গিয়ে আমি কৃষ্ণ নাম গুণগান গাইব, গৌরকে আমি সাহায্য করবো কলিহতি দীপকে উদ্ধার করবার জন্য। সুলোচনা বললেন, যাও আমি কথা দিলাম ততাস্তু। বিয়ে হয়ে গেল, বাসর সজ্জায় যখন গেল, সেই সত্য অনুসারে বাবার বাড়ির থেকে নামাবলি মালা তিলক বহির্বাস সকল কিছু সঙ্গে করে নিয়ে গিয়ে বিয়ের বাসর সজ্জায় যাওয়ার পর স্বামীকে বলছে, স্বামী আমি তোমার কথা রাখলাম, আমি তোমার কথা রাখবো, তুমি বসো সজ্জায়, আমি নিজের হাতে তোমাকে আমি বৈষ্ণব সাজিয়ে দিব। সুলোচনা কি করলেন, নিজের হাতে বৈষ্ণব সাজিয়ে দিলেন, বহির্বাস পরিয়ে দিলেন, নামাবলি গায়ে দিয়ে দিলেন, তিলকমালা পরিয়ে দিলেন, দিয়ে হাসি মুখে বললেন, যাও স্বামী আমি তোমার কথা রেখেছি। কিন্তু স্বামী গো তুমি আমার হয়ে তোমার গৌরকে একটু বলো, তার চরণে যেন আমার একটু জায়গা হয়, আমি আর এর বেশি কিছু চাই না। ওরে দাদা বলি তোর ঠাই, এমন নারী যদি হয় সংসারে অবশ্যই স্বামীর গুরু হতে পারে। সেটা হয়েছিল কে? সুলোচনা। এই ছিল তোমার জিজ্ঞাসা, করলাম খোলাসা। আরেকটা জিজ্ঞাসা আছে, আমরা জানি শাস্ত্রে আছে একটা মেয়ে বাবার বাড়ি ঋতুবতী হলে পরে 14 পুরুষ নরকে যায়, ঋতুবতী হওয়ার আগেই মেয়েকে পাত্রস্থ করতে হবে, অর্থাৎ বিয়ে দিতে হবে, ঋতুটা যেন বাবার বাড়িতে না হয়। কিন্তু আইন করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, 18 বছরের নিচে কোনো একটা মেয়েকে বিয়ে দেওয়া চলবে না, কেউ দিবেন না। তাহলে আমরা আইন মানব না ধর্ম মানব? যদি ধর্ম মানি তাহলে আইন মানা হবে না, আইন মানলে ধর্ম মানা হবে না। দাদা প্রশ্নটা করছে খুব পেঁচাইয়া, অত পেঁচাপেচি করো না, পেঁচাপেচি আমি বেশি ভালো পাই না। মানে ব্যাপারটা হয়েছে কি জানেন, সাপুরিয়া আছে না, সাপ খেলা দেখাইতে বাজারে যায়, মনে করেন একটা সাপের বাক্স নিয়ে বাজারে রওনা হয়েছে, নদীর পাড়ে গিয়ে একটা গাছের নিচে বাক্সটা থেকে নদীতে সাপুরিয়া চলে গেছে, ওই গাছে একটা বানর বসেছিল, বানরের মনে মনে চিন্তা করতেছে ওই সাপের বাক্সের মধ্যে বোধ ওই বাক্সটার মধ্যে বোধ খাওয়ার কোনো বস্তু আছে। ওটা যে সাপের বাক্স, বানর তো আর জানে না। বাক্সটা হাতে নিয়ে গাছের ডালে দুদিকে দুই ঠ্যাং দিয়া ঢাকনা উঠাইছে খাবে বইলা, যখন ঢাকনা উঠেছে সাপে তো ফস করে উঠছে। এখন বানরে কয় আমি খাই, দূরের কথা, এখন আমারে দেখি খায়। বানরের বান্দর আমি বুদ্ধি আর করে নাই দেরি, সাপের গলার মধ্যে থাপা দিয়ে ধরছে তাড়াতাড়ি। যখন থাপা দিয়ে ধরছে, সাপের যে বাকি দেহটা ছিল গাছের ডালে আর বানরের দেহে টাইট করে একটা প্যাঁচ লাগাইছে, যখন টাইট করে প্যাঁচ লাগাইছে বানরের চোখ বড় বড় হয়ে গেছে, হাতে মাথা আছে মাথা ছাড়ে নাই। বানরের বান্দর আমি বুদ্ধি আর করে নাই দেরি, ওই যে মাথাটা গাছের ডালে একটা করে ঘষা দেয় তাড়াতাড়ি, একটা করে ঘষা দেয় সাপ একটা করে প্যাঁচ ছাড়ে, একটা করে ঘষা দেয় সাপ একটা করে প্যাঁচ ছাড়ে, ঘষতে ঘষতে সাপের মাথাও শেষ প্যাঁচও শেষ। ওই যে আমার দাদা যে কয়টা প্যাঁচ দিছে একটা ঘষাতেই শেষ। হ্যাঁ ব্যাপারটা হয়েছে কি, আমরা গুরুর কাছে দীক্ষা এবং শিক্ষা, দীক্ষা শিক্ষা নিতে হয়। তাহলে দীক্ষাটা দেয় কে? আমার গুরুদেব কোথায়? কানে। কানটা হলো জুনি, গুরুর জিহ্বাটা হলো লিঙ্গ। তাহলে একটি ছেলে একটি মেয়েকে 10 বছর বয়সে দীক্ষা মন্ত্রটা দিতে হয়, দীক্ষা মন্ত্র দেওয়ার ফলে তার নতুন একটা জন্ম হয়। তাই মহাজন কি বলেছে, রতি ক্রিয়া করতে সিদ্ধি, আগে করো রাগের বৃদ্ধি, তারপর যাও বিবেক বুদ্ধির ঘরে, পেতে ভক্তির তুষক ভাবের বালি, সৌভাগ্য পূর্ণিমানিস
আনন্দ ফুল সজ্জার পর পেতে তোর কর্ণজুনি গুরুর জিব্বা লিঙ্গ খানি সুখের বীর্য হরিধ্বনি যদি কাউর চিত্রানিতে পড়ে ও চিরেই জ্ঞান নামে একজন পুত্র জন্মগ্রহণ করে জ্ঞান পুত্র বিবেকে মজে লং শব্দে বর্ণি ভিজে মূল শক্তি করে দেয় ছাদন পঞ্চ প্রকার ভাবুক এমন পুত্র যার হয় তার হয় না নরক দর্শন হরিবল হরিবল হরিবল। তাই 10 বছর বয়সে ছেলে এবং মেয়েকে দীক্ষা নেওয়ার পর তোর তখন থেকে তার নতুন একটা জন্ম হয় ওই 10 থেকে আবার 18 যখন হবে স্থূল দেহে 18 বছর বয়স হবে আর গুরুর দেহে গুরুর ঘরে তখন তার বয়স হবে মাত্র 6 বৎসর। তাই বলি তোমার ঠাই দীক্ষা শিক্ষা নেওয়া, দীক্ষা নিলে পরে আর ঋতু হইলে পাপ হয় না সংসারে। এই ছিল তোমার জিজ্ঞাসা, করে দিলাম খোলাসা, একটা গান গাই। আমি বাঁধিলাম পীড়িতের ঘর, ওই আমি বাঁধিলাম পীড়িতের ঘর, ভালোবাসা খুঁটির উপর আদরের দিলাম ঘরের চাল ও মনরে, সুখেতে রব চিরকাল, আমি সুখেতে রব চিরকাল ও মনরে, সুখেতে রব চিরকাল, আমি সুখেতে রব চিরকাল ও মনরে, সুখেতে রব চিরকাল। সুহাগের দিলাম বেড়া, সুহাগের দিলাম বেড়া ঘরের চতুর্পাশে, মায়ার লাগাইলাম খুঁটি নীলদারা বাতাসে গো, নীলদারা বাতাসে সুহাগের দিলাম বেড়া ঘরের চতুর্পাশে, মায়ার লাগাইলাম খুঁটি নীলারা বাতাসে গো, নীলারা বাতাসে ছাদেরই ঘর হয় না যেন নরবর, ছাদেরই ঘর আমার হয় না যেন নরবর, তাই ঘরে লাগাইলাম গজাল ও মনহরে, সুখেতে রব চিরকাল, আমি সুখেতে রব চিরকাল ও মনহরে, সুখেতে রব চিরকাল। দুঃখেরই ঝড় যদি আসে কোনদিন, তাই ঘরে লাগাইলাম মমতার টিন গো, মমতার টিন, দুঃখেরই ঝড় যদি আসে কোনদিন, তাই ঘরে লাগাইল মমতার টিন গো, মমতার টিন। আর দুঃখের মিষ্টি জল বহে যদি অনর্গল, দুঃখের মিষ্টি জল বহে যদি অনর্গল, তাই ঘরে রাখিলাম ঢাল ও মনহরে, সুখেতে রব চিরকাল, আমি সুখেতে রব চিরকাল ও মনহরে, সুখেতে রব চিরকাল। বাঁধিলাম পীড়িতের ঘর, ও
বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসা কুটির উপর, বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসা কুটির উপর, তাই ঘরে তাই ঘরে রাখিলাম ঢাল ও মনোরে, সুখেতে রব চিরকাল আমি, সুখেতে রব চিরকাল ও মনোরে, সুখেতে রব চিরকাল আমি, সুখেতে রব চিরকাল ও মনোরে, সুখেতে সুখেতে রব চিরকাল। মনে যার চায় বন্ধুরে আমা, দিলে যারে চায় তারে কি ভুলিতে পারি, আজ লোকেরই কথায় রে, দিলে যার চায় বন্ধুরে, আমার দাদার যেসব প্রশ্ন আমি জবাব গেলাম দিয়া, জবাবের অভাব রাখি নাই আসরে দাঁড়াইয়া, এসো 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 দাদা সামনাসামনি দু চার কথা বলতে চাই, তোমার কথার জবাব দিলাম কথায় আমি গোপন রাখি নাই, শুনরে কলি তোরে বলি আমি জানতে চাই, বর্তমানে সব কিছুর মধ্যেই কেন আমরা ভেজাল দেখতে পাই, কেমন কেমন ভেজাল দাদা তুমি গেলে দেখিয়া, ভেজালের কথাটা তুমি যাও একটু বলিয়া, ভেজাল কেমন সব কিছুর মধ্যেই ভেজাল, যেমন শুনরে কলি আমি বলি তোমারে জানাই, বর্তমানে শুকনা মাছের দাম বেশি কেন ভাইরে, দুধের কেন দাম নাই, ও বাবা শুকনা মাছ খাইলে পরে গ্যাস্ট্রিক হয় না, শুকনা মাছের মধ্যে কোনো ভিটামিন নাই, যা খেলে গ্যাস্ট্রিক হবে, মদ খেলে মানুষ মারা যাবে, সে সমস্ত জিনিসের দাম বেশি, আর দুধের মধ্যে এত পরিমাণে ভিটামিন আছে সেই দুধের দামটাই কম, আমি বলি দুধের দাম আরো কম হোক, কেন এক টাকা কেজি হোক, দুধ ভালো জিনিস সবাই খাইতে পারবে, খাইলে পরে বাঁচবে, আর মদ খাইলে মানুষ মরে, মদের দাম এক লাখ টাকা বোতল হোক, যেন কেউ কাছে যাইতে পারে না, কেউ যেন কিনতে পারে না, কেউ যেন খাইতে পারে না, কেউ যেন মরতে পারে না, বাহ এই জন্যই, হ্যাঁ এটা তোর, তাহলে এই রাজনীতি তোর মাথায় ঢুকবে না, তা সেটা তো ঠিকই আছে কিন্তু, আর এক কথা তোর কাছে আমি জানতে চাই, কোন বা কথা বলবে দাদা জবাব দিতে চাই, তাহলে দুধ যদি ভালো জিনিস হয় খাওয়ার জন্য দামটা কম করে দিল, তাহলে দুধের মধ্যে কেন জল দেয় রে ভাই, ও এই শোন তো এত পরিমাণে জলটা দিচ্ছে, দুধের মধ্যে জল দেয় বলা যাবে না, জলের মধ্যে দুধ দেয়, হ্যাঁ তা দেখ, মানে ব্যাপার কি, ডাক্তার বলছে খাঁটি দুধ খাবেন না জল মিশিয়ে খাবেন, তাই জল মিশিয়ে খাইতে হয়, আপনারা সবাই জল মিশিয়ে দুধ খাবেন, খালি দুধ খাবেন না কিন্তু, ওই জন্য জল দেয়, বাহ বেশ তো ভালো কথা হলো, আমি শুনতে পাই আর এক কথা ভাইয়ের কাছে আমি জানতে চাই, আর কোন কথা জানবে আমি জবাব দিতে চাই, বর্তমানে চালের মধ্যে কেন পাথর মিশায়, বাহ সেই কথাটাই আমি জানতে চাই, ও চাউলের মধ্যে কেন পাথর মিশায়, রাখ রাখ রাখ, চাউল হলো লক্ষ্মী পাথর হলো নারায়ণ, ওই চাউলের মধ্যে লক্ষ্মী আর নারায়ণ হইতেছে খিচুড়ির মধ্যে মিলন, হ্যাঁ নারায়ণ সতী তুলসী সতীত্ব নষ্ট করতে গেছিল, তখন সতী তুলসী অভিশাপ দিছিল নারায়ণকে যে তুমি পাথর হয়ে যাও, পাথর হয়ে যাও,
তাই নারায়ণ পাথর হয়ে গেছে, সতী তুলসী কলিতে বৃক্ষ হয়েছে তুলসী বৃক্ষ, আর তার স্বামী হলো শঙ্কাসুর, তার হাড্ডি দিয়ে এই যে মায়েদের হাতে শাখা তৈরি হয়েছে। মায়েরা যখন ধূপ প্রদীপ নিয়ে সন্ধ্যাবেলা তুলসী তলায় যাবে, নারায়ণ ওই যে শিলা তুলসী গাছের নিচে একটা পাথর রাখতে হলো নারায়ণ, নারায়ণ তুলসী এবং ওই যে শঙ্কাসুর সতী তুলসীর স্বামী, তিনজন ওই জায়গায় হয় মিলন, এইটাই হলো ঘটনা। আসলে ব্যাপার তুমি জানো না, নারায়ণ হলো পাথর, হলো নারায়ণ, চাউল হলো লক্ষ্মী, ওই যে মহাপ্রভুর খিচুড়ির ব্যবস্থা হয় ওই খিচুড়ির মধ্যে দুইজনের হয় ওই জায়গায় মিলন, অসুবিধা নাই। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্মীনারায়ণের মিলন হয় খিচুড়ির মধ্যে, বাহ। লক্ষ্মীনারায়ণ একসঙ্গে থাকে, কেউ ছাড়া কেউ বাঁচে না, তাই তো? তো তাই যদি হয় তাহলে রান্না করে যখন ওই খিচুড়িটাকে কাউকে সেবায় দিবেন, সেবা নিতে, তখন যদি আবার কেউ নারায়ণকে পায় তখন ফেলে দেয় কেন, খায় না কেন? না, ওইটা নারায়ণ খাওয়ার নিষেধ আছে, কারণ ওই নারায়ণ খাওয়া যাবে না, ওই নারায়ণ খাইলে পরে আমার মতো দশা হবে, দাঁত ভেঙে যাবে। আর এক কথা তোর কাছে আমি জানতে চাই, বর্তমানে কলিযুগে কেন ভাগারা বিয়া দেখতে পায়? ভাগারাম বিয়া, ভাগারাম চিনেন? ভাগারাম বাপের চিনেন না? ভাগারাম মানে ছেলে মেয়ে প্রেম করে ভেগে গিয়ে বিয়ে করে, ভাইগা যায়। ওইটা ওইটা ঘটককে জানো, ওইটা মোবাইল ফোন ঘটক, ওইটার ঘটক হলো মোবাইল ফোন, হ্যালো 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 বিয়া হয়ে গেল। বিষয়টা বোঝা গেছে? দেখবেন ছেলে মেয়েরা এখন খালি মোবাইল দিয়ে হ্যালো হ্যালো হ্যালো, এখন কারে যে হ্যালো কয়, কারে হ্যালো হ্যালো, কারে হেলছি তো কয়, হ্যালো কারে হেলছি তো কয়, হেলতে হেলতে তখন পড়িয়ে যেতেছি গা, তবু কয় হ্যালো। এই হলো ব্যাপার, এটা খারাপ না, বাবা মার পয়সা বাঁচে, অসুবিধা কি আছে? বাহ, কলির রাজা হয়ে তার মানে অনুমতি দিয়ে দিলে সবাই প্রেম করে বেঁকে গিয়ে বিয়ে করেন, অসুবিধা নাই। আরে তোমার যুগে রাধা কৃষ্ণ যদি প্রেম করতে পারে, আমার যুগে এত রাধা কৃষ্ণ প্রেম করলে দোষটা কি? তো যাই হোক, বেশি আর বাড়িয়ে লাভ নাই। আরো অনেক ভালো ভালো গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।